वंदे गुरुपद्वंदम भक्तबिंदसमन्वितम श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंदसहोदितम् श्रीनंदनंदन वंदे राधिका चरणोदयम् गोपीजनोसमयुक्तम बिंदावनम मनोहर वाञ्छाकल्पतरुवश्च कृपा सिन्धुभ्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पंगुं लंघयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावै तुलसीदेवै पियावै केशवश्च कृष्णभक्तिपदे देवी सत्वत्वयी नमो नमः नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरे संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरु भक्ति युक्तो भक्ति प्रमदाक्ष जगोद्वरुन धैयम् सदा परिभवग्नमविष्ट दूहम् तेथास्पदम् शिव विरिञ्चिनुतम् शरण्यम् भीतात्तिहम् पुनतपाल भवद्विभूतम् वंदे महापुरुष ते चरणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाया विस्फुरजित किमपि गोपवधूष्वदर्शि पूर्णानुरागरससागर सारमूर्ति साराधिका मयि कदा कृपा करोषि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलाशुताक्षौ भीषाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत प्रिय करो करुणावतार हरे कृष्ण 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 हरे राम 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 नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानां गंगातरंगरमणीयजटाकलापम् गौरी निरंतर विभूषि त्वाम भागम नारायणो प्रियमनंग मदापहारम वाराणसी पुरपति भजवीशनाथम वागीशजुष्व वदने लक्ष्मीर्जस्व च वक्षसि यस्यास्ति हृदय संविहित सिंहमहं भजे हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রেয়ঃ স্মৃতিং ভক্তিমুদশ্যতে বিভু ক্লিশন্তি যে কেবলবোধলব্ধৈ তেষামসো ক্লেশল এব শিষ্যতে নান্যাদি যথা স্থূল তুষাবঘাতিনাম শ্রেয়ঃ স্মৃতিং ভক্তিমুদশ্যতে বিভো ক্লিশন্তি যে কেবলবোধলব্ধৈ তেষাম অসো ক্লেশল এব শিষ্যতে নান্যাদি যথা স্থূল তুষাবঘাতিনাম গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য, এমনকি পশুর থেকেও অধম। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য, এমনকি পশুর থেকেও অধম হতে পারেন। একটা পশু কতটা ক্ষতি করতে পারে, কিন্তু আনুগত্যহীন ব্যক্তি কোন পর্যায়ে যেতে পারে সেটা অনুমান করেই প্রভুপাদ এই কথা জানিয়েছেন। কে অনুগত কে নয় এটা কি করে বুঝব? যদি বলা হয় আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য, তাহলে সে আনুগত্যহীন ব্যক্তি কে সেটা আমাদের জানা দরকার। আনুগত্যহীন ব্যক্তি যদি কে জানতে না পারি, তার যদি লক্ষণ কী, তাহলে আমাদের আলোচনা অসম্পূর্ণ রয়ে যায়। প্রভুপাদ জানাচ্ছেন যে ব্যক্তি বাহ্য দৃষ্টিতে গুরুদেবের আনুগত্য করার চেষ্টা করছেন, অনেক কিছু করছেন, বাহাদুরি দেখাচ্ছেন, কিন্তু নিজের স্বার্থের যদি একটু ব্যাঘাত হয়, সেক্ষেত্রে কিন্তু আনুগত্যের যে প্রদর্শনী সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আনুগত্যের যে বাহ্য প্রদর্শনী সেটা বন্ধ হয়ে যায়, সেটা থাকে না। কিন্তু বাস্তব আনুগত্য যিনি হৃদয়তে রেখেছেন তার বক্তব্য হল তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ, এটা তার হৃদয়তে এরকম ধরনের ভাবনা। গুরুপাদ পদ্মের সঙ্গে যে সম্বন্ধটা আছে, কার কি সম্বন্ধ আছে, কতটা গভীর, সেটাও জানার কোনো বাহ্য দৃষ্টিতে কোনো উপায় নাই। খালি এটুকু আমরা জানি গুরুদেব আত্মা হয়ে গুরুদেবের সেবা করাটা ভালো, গুরুদেব আত্মা হতে হয়। বাকি আমরা যেটা প্রভুপাদ জানাচ্ছেন সেটা হচ্ছে গুরুদেবের হয়ে গুরু সেবা করা, বিশ্বম্বেন গুরু সেবা। এই বিশ্বম্ব সেবাটা কার হচ্ছে কার হচ্ছে না এগুলো বোঝা খুবই কঠিন শাস্ত্রের বিচার। আর যদি আমাদের নিরবচ্ছিন্নভাবে ভক্তিধারা প্রবাহিত না হয় হৃদয়ে, তাহলে কোনো দিনই এসবগুলোর পার পাওয়া যায় না। শব্দশাস্ত্র অনন্ত, অনন্ত পারম কিল শব্দশাস্ত্রম, এর অনুভব একমাত্র যিনি গুরু কৃপা লাভ করেছেন তিনি ছাড়া অনুভব করতে পারেন না শাস্ত্রের এই গভীর রহস্যগুলো। কে অনুগত কে নয় সে বিচার আমাদের বোঝা দরকার। প্রথমেই বলা হলো যদি গুরুপাদ পদ্মের সেবার প্রদর্শনী খুলে থাকি, সমস্ত লোক জানছেন যে আমি গুরু সেবা করি,
সেই প্রদর্শনীটা বন্ধ হয়ে যায়, বেশি দিন টেকে না। যখন দেখা যায় গুরুসেবা করতে গিয়ে নিজের লাভ পূজা প্রতিষ্ঠার ব্যাঘাত হচ্ছে, তখন সেই গুরুসেবার প্রদর্শনী বন্ধ হয়ে যায়। তখন শুরু হয়ে যায় অসহযোগিতা, গুরুদেবের সঙ্গে সহযোগিতা আপনি আপনার করুন যা পারেন। আর তারপরে আরও ভয়ঙ্কর অবস্থা চলে আসে, প্রথমে বলে প্রথমে হয় অসহযোগিতার পরে হচ্ছে বিরোধিতাও সৃষ্টি হতে পারে। বিরোধিতা, প্রথমে প্রতিযোগিতা হবে, গুরুদেবের সঙ্গে প্রতিযোগিতা হবে, তিনি আমার কথা মানলেন না। প্রতিযোগিতার পরে যে হলো অসহযোগিতার পরে প্রতিযোগিতা হবে, প্রথমে অসহযোগিতা হবে, নন কোঅপারেশন, অসহযোগিতার পরে হচ্ছে প্রতিযোগিতা হবে, গুরুজীবের সঙ্গে কম্পিটিশন। পরমপূজা মাধব গোস্বামী মহাজা একজন শিষ্য করে অনেকেরই, শুধু তাই না প্রভুপাদেরও, সেগুলো প্রভুপাদের তথাকথিত অনেক শিষ্য প্রভুপাদের সঙ্গে কম্পিটিশন করতে চেয়েছিলেন। এগুলো স্বাভাবিক হয়, যখন মানুষের হৃদয়ে অসুরত্ব আবির্ভাব হয় তখন এগুলো হয়, এগুলো অবাক কিছু নয়। তাহলে প্রথমে অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা, তারপর বিরোধিতা হয়, সরাসরি গুরুদেবের সঙ্গে লড়াই, এই হচ্ছে আমাদের গুরুসেবা। প্রভুপাদ জানাচ্ছেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য, কিন্তু আমাদের জানতে হবে কিনি আনুগত্যহীন, কে কে বাহ্য আনুগত্যের প্রদর্শনী খুলেছেন, কে বাস্তব আনুগত্য করছেন, এগুলো ধরার রাস্তা কী। প্রভুপাদ বলছেন যিনি বাস্তবিক আনুগত্যে অবস্থিত নয় তিনি অবশ্যই, এটা দেখা যাবে, তিনি শুদ্ধ গুরু বৈষ্ণবের আচার আচরণের বিরোধী, শুদ্ধ গুরু বৈষ্ণবের আচার আচরণের বিরোধী, আর গুরুদেবের আচার আদর্শ শিক্ষা সিদ্ধান্ত তার মধ্যে প্রতিফলিত হয়েছে দেখা যাবে না। আর তিনি সবসময় শুদ্ধ গুরু বৈষ্ণব, যারা শুদ্ধ গুরু বৈষ্ণব যারা সিদ্ধান্ত বলেন গৌরাঙ্গের মহাপ্রভু, তাদের বিরোধিতা করবেন। বাইরে তারা গৌড়ীয় ভক্ত বলে পরিচয় দিলে হলেও এই সব লক্ষণ দেখে তাদেরকে বোঝা যায় যে তারা বাস্তবিক গৌড়ীয় মঠের নয়, তারা আনুগত্যহীন নয়। প্রভুপাদ জানিয়েছেন কোনো এক ভাগবত ভক্ত বাস্তবিক যিনি হন তিনি কখনোই নিজের চিন্তাধারাকে, চিন্তা স্রোতকে গড্ডালিকা প্রবাহিতে প্রবাহিত হতে দেন না। তার কিছু নিজস্বভাবে গুরু পরম্পরাক্রমে যা পেয়েছেন সেগুলোকেও সবসময় তিনি বজায় রাখেন, তার আচার আদর্শ সব কিছু তিনি বজায় রাখতে চান। তিনি যিনি ভাগবত ভক্ত, বাস্তবিক ভগবত ভক্ত, তিনি গণগড্ডালিকার চিন্তাস্রোতে গা ভাসিয়ে দেন না, তিনি গণমতের পক্ষপাতী নন, তিনি জাগতিক কনক কামিনী প্রতিষ্ঠার লোলুপ হতে পারেন না। জগতে এমন কোনো বস্তু নাই যে গুরু সেবককে প্রলোভিত করতে পারে, জগতে এমন কোনো বস্তু নাই, জাগতিক কোনো বস্তু নাই যেটা বাস্তবিক গুরু সেবককে প্রলোভিত করতে পারে। কোনো গুরু সেবক টাকার প্রতি আকর্ষণ, কামিনী কাঞ্চন সব কিছু আকর্ষণীয় হতে পারে না, এটা হয় না। লোকের প্রশংসা বা নিন্দতে তিনি কিছু মনে করেন না, তিনি তার ঐকান্তিকভাবে গুরু সেবা করে যান, এইটাই তার লক্ষণ শুদ্ধ ভক্তের। লোকের নিন্দা বা প্রশংসা তার কিছু যায় আসে না, তিনি অদর্শী আর সবসময় লোকধর্ম, বেদ ধর্ম, সামাজিক তাড়ন, ভৎসন, ঘৃণা, লজ্জা প্রভৃতি থেকে উদাসীন থেকে নিরবচ্ছিন্নভাবে বিপ্রলম্ব ভাব নিয়ে ভগবানের কীর্তনে ব্যস্ত থাকেন, এটি তার লক্ষণ। এই সব লক্ষণ দেখে বোঝা যায় কিনি বাস্তবিক আনুগত্য করেন, গুরু বৈষ্ণবের সৌতপন্থায় কে রয়েছেন আর কে নেই। অশ্রৌতপন্থায় যারা অবস্থিত
তাদের মোটেও কোনে আদৌ কোনো কোনো পেশেন্সি ধৈর্য থাকে না। যারা অশ্রৌত পন্থায় রয়েছেন তাদের সহন ক্ষমতা একেবারেই নাই, অসহিষ্ণু তারা। এই অসহিষ্ণুতাটা প্রমাণ করে তিনি আনুগত্যে নাই, শ্রৌত পন্থায় তিনি নাই। তিনি একটা নতুন পন্থা আবিষ্কার করেছেন, অশ্রৌত পন্থা, অভক্তির পন্থা, সহজিয়া পন্থা এটা বলা যায়। আমরা গণমতের পক্ষপাতী নয় যে আমরা লোকে যা বলছে সেটি মেনে নেব, তা নয়। শুদ্ধ ভক্তের সবসময় গৌড়ীয় ভক্তগণ নিজের যে শ্রৌত পন্থায় যে সমস্ত আচার আচর আদর্শ আছে সেগুলোকে তারা বজায় রাখতে চান, সবসময় এগুলোকে ভাঙতে চান না, ভেঙে দেন না। বিগত কদিনে যেসব আলোচনাগুলো হচ্ছিল তার মধ্যে দীক্ষা প্রসঙ্গে কিছু আলোচনা হয়েছিল, আদৌ গুরুপদাশ্রয় তসমাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, সে সম্বন্ধে আরও সামান্য কিছু আলোচনার প্রয়োজন মনে করি। গুরুপাদ পদ্ম বা বৈষ্ণবগণের থেকে শুনেছি যে মন্ত্র শাস্ত্রে কথাই লেখা আছে, যে মন্ত্র দীক্ষা আমি গুরুপাদ পদ্মের থেকে পাব, গুরুপাদ পদ্ম যদি সেই মন্ত্রের সিদ্ধি না করে থাকেন, তার জীবনে যদি সেই মন্ত্র অসিদ্ধ থেকে থাকে, তাহলে সেই মন্ত্রের কোনো বীর্য থাকে না। অর্থাৎ আমি যেখান থেকে মন্ত্র আমি গ্রহণ করেছি সেই সোর্স, সেই সোর্স সম্বন্ধে আমাকে ওভার স্যাঙ্গুইন হতে হবে। যে গুরুপাদ পদ্ম আমি গ্রহণ করেছি তিনি যদি যে মন্ত্র তার গুরু পরম্পরায় পেয়েছেন সেই মন্ত্র যদি তার জীবনে তিনি সিদ্ধ না করে থাকেন, তাহলে সেই মন্ত্র যদি আমি গ্রহণ করি সেই মন্ত্রের মধ্যে বীর্য থাকে না, বীর্যহীন মন্ত্র। আরও গুরুত্বপূর্ণ কথা শাস্ত্রের, যে মন্ত্র আমি গুরুপাদ পদ্মের থেকে পাব যদি তিনি সদ্গুরু হন, ঠিক আছে, সেই মন্ত্রের দেবতা এবং মন্ত্র, যে মন্ত্র সে দুটো আইডেন্টিক্যাল, মন্ত্র এবং মন্ত্র অধিদেবতা আলাদা হয় না। সেই মন্ত্র জপ করতে করতে যদি আমি বীর্যবান মন্ত্র পেয়ে থাকি, সেই মন্ত্র জপ করতে করতে সেই মন্ত্রের দেবতার সঙ্গে আমার সাক্ষাৎকার হবে, হতেই হবে। মন্ত্র সিদ্ধি গুরুপাদ পদ্মের জীবনে হয়েছে, যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র জপ করতে করতে সেই মন্ত্র সিদ্ধি হতেই হবে। মন্ত্র অর্থাৎ মন্ত্র দেবতার, মন্ত্র অধিদেবতার সঙ্গে সাক্ষাৎকার হতে হয়। যেমন কামগায়ত্রী পাওয়া গেছে, কামগায়ত্রীর যে অপ্রাকৃত কামদেব যিনি আছেন সেই কামদেবের যদি দর্শন নাই হয় তাহলে আমার ভজনের লাভটা কী হল। এই কথাটা আমাদের হরিবল্লভ অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তীবাদের মনে এসেছিল, এটাই তিনি বলেছিলেন। যখন তিনি 24.5 অক্ষরের কোনো অর্থ পুরোপুরিভাবে বুঝতে পারছেন না, অর্ধ অক্ষর কী হতে পারে, তখন তিনি অন্ন জল ত্যাগ করে রাধাকুণ্ডের তীরেতে পড়েছিলেন, রাধাকুণ্ডের তীরেতে তিনি পড়েছিলেন যে যতক্ষণ আমি যদি কামগায়ত্রী জপ করি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই মন্ত্রের লিখেছেন 24.5 অক্ষর। এই 24.5 অক্ষরের ব্যাখ্যা আমি যদি নাই বুঝলাম, অনুভব না করলাম, তাহলে আমার সঙ্গে কোনো দিনই মন্ত্র অধিদেবতা অপ্রাকৃত কামদেবের আমার সাক্ষাৎকার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমি আমার জীবনের লাভটা কী, তাহলে আমি এবার শরীর ছাড়লেই ভালো। তিনি অন্ন জল ত্যাগ করে যখন রাধাকুণ্ডের তীরে পড়েছিলেন তখন রাধারানী তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, হরিবল্লভ ওঠো, কৃষ্ণদাস আমার, কৃষ্ণদাস কবিরাজ যিনি আছেন, কবিরাজটা টাইটেল, কৃষ্ণদাস আমার প্রিয় নর্ম সখী, সে কখনো ভুল লিখতে পারে না। এখানে যে 24.5 অক্ষরের অর্ধেক অক্ষর, এটা বর্ণাভিগমত নামক একটা গ্রন্থেতে তুমি ব্যাখ্যাটা পাবে, এটা বাস্তবিক, কাজে এটা মিথ্যে নয়, এটা ঠিক আছে। ওঠো, তুমি অন্ন জল ত্যাগ করো না,
তুমি গ্রহণ করো। তাহলে দেখা গেল বিশ্বনাথ চক্রবর্তীপাদ আমাদের পূর্বসূরি, তার বিচারে দেখা যাচ্ছে তিনি আফসোস করে বলছেন, যদি মন্ত্রের যে মন্ত্র আমি লাভ করেছি সে মন্ত্রের অধিদেবতার যদি দর্শন না পাওয়া যায় তাহলে আমার তো ভজন বৃথা হয়ে গেল। আমাকে তো অনুভব করতে হবে মন্ত্রের মানে কি, অনুভব করতে হবে সব কিছু, সে অন্ত অধিদেবতার দর্শন, তাই যদি না বুঝতে পারি আমার জীবনে কী লাভ। সেই জন্য মন্ত্র গ্রহণ করা উপযুক্ত জায়গা থেকে এটা অত্যন্ত উচিত এবং এটাকে কখনোই বাদ দেওয়া যায় না। রঘুনাথ দাস গোসাই গোস্বামী আমাদের জানিয়েছেন। তার সঙ্গে প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন যে মন্ত্রসিদ্ধির মানে আপনি কি বলেন, আমরা তো সেরকম কিছু বুঝি না, তো মন্ত্রসিদ্ধি আর ভক্তিসিদ্ধি দুটোর মধ্যে কী পার্থক্য? আমরা তো এইটি বুঝি ভক্তিসিদ্ধি হলে হলো, মন্ত্রসিদ্ধিটা কী? প্রভুপাদকে প্রশ্ন করাতে প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, মন্ত্রসিদ্ধি যদি হয় তাহলে আমি সংসার থেকে মুক্ত হব। মন্ত্রসিদ্ধি অনেক রকম মন্ত্র আছে, মন্ত্র তো একরকম আমরা পাই না, অনেক রকম মন্ত্র আছে, যেমন ব্রহ্মগায়ত্রী আদি। ব্রহ্মগায়ত্রী সবাই পান না, ব্রহ্মগায়ত্রীর মূল উদ্দেশ্য হল যে গায়ত্রী দেবী আমাদেরকে সহায়তা করবেন এই জড়বন্ধনটাকে কাটিয়ে দেওয়া, জড়বন্ধনটাকে কাটিয়ে দিয়ে আমাদেরকে সাহায্য করবেন তিনি, এ ব্রহ্মগায়ত্রী আমাদেরকে একটা এমন একটা লেভেলে নিয়ে যাওয়ার। মন্ত্রসিদ্ধি হলে সংসার থেকে মুক্ত হয়, তখন শুদ্ধ ভক্তি সাধন ভক্তি বা নিষ্ঠা ভক্তি হয়। তৎপূর্বে প্রভুপাদ বলছেন, তৎপূর্বে যে সাধনক ক্রিয়াটা থাকে বা ভজনক ক্রিয়াটা থাকে এটাই থাকে, যতক্ষণ পর্যন্ত আমাদের সেই অবস্থাটা না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের সাধনক ক্রিয়া বা ভজন ক্রিয়া যেটাকে বলে সেটা থাকে। আগে হয় মুক্ত, আগে মুক্ত না হলে কর্মবন্ধ নাশ হয় না, প্রথমে মুক্ত হয়, মুক্ত হওয়ার পরে কর্মবন্ধ নাশ হয়, কর্মবন্ধ আছে অথচ মুক্ত হয়ে গেল এটা হয় না। তাহলে আগে মুক্ত, প্রভুপাদ বলছেন আগে মুক্ত হয়, তার যে শেকড় বাকড় ছিল আশা আকাঙ্ক্ষার সেগুলো সব উপড়ে ফেলা হয়, মুক্ত হয়, তবে কর্মবন্ধ নাশ হয়, কর্মবন্ধ নাশ, তবে সে হতে পারে কৃষ্ণের দাস, অর্থাৎ কৃষ্ণের সেবাটা শুরু হতে পারে সেই সময়। অর্থাৎ একই কথা প্রভুপাদ আগেও জানিয়েছেন, অনর্থগ্রস্ত অবস্থায় কখনোই কৃষ্ণভজন বাস্তবিক কৃষ্ণভজন শুরু হয় না, এটা আমরা প্র্যাকটিস করি কিন্তু হয় না। তবে সে হতে পারে কৃষ্ণ দাস হতে পারে। তাহলে মন্ত্রসিদ্ধি হলে সাধক মুক্ত হতে পারে, প্রারম্ভিক মুক্ত হয়ে গেল, মুক্ত কৌলেই রূপাস্যমান, এখানে মুক্ত কৌলেই রূপাস্যমান যেটা বলা আছে, এই মুক্তটা সাধারণ কোনো এই যে আমরা প্রাকৃতিক বন্ধন থেকে মুক্ত হলাম সেই মুক্ত হওয়ার পরেতে আবার কিছু প্রশ্ন থাকে, শুধু আমি প্রকৃতি জয় করলাম মুক্ত হলাম সেই মুক্তের কথা এখানে বলা হয়। সেখানে বলা হচ্ছে প্রকৃতি জয় করার পরে একটা মুক্তি আসে, মুক্তি মানে একটা আমি ফ্রি, এখন প্রকৃতির অত্যাচারের ভেতরে আমি আওতায় পড়ি না, কিন্তু সেটা হওয়ার পরেও বিপদ আসতে পারে, আবার নাও আসতে পারে। সেই জন্য প্রভুপাদ অনেক সময় এই কথাটা বলতেন যে প্রকৃতি জয় করার পর আমি কী করব, আমার উদ্দেশ্য কী? প্রকৃতি জয় করাটা তো সবচেয়ে বড় কথা নয়, প্রকৃতি জয় করলাম ভালো কথা, কিন্তু প্রকৃতি জয় করার পর আমি কী হতে চাই, কী করতে চাই? আমি কি ব্রহ্ম হতে চাই, ব্রহ্মে মিলতে চাই, নাকি ভগবানের সেবা সুখ চাই, কী চাই? সেই জন্যই বাস্তবিক পক্ষে গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী এইটা বিচার হয় যে যিনি কৃষ্ণ দাসত্ব লাভ করেছেন, কৃষ্ণ সেবা লাভ করেছেন, বাস্তবিক তাকেই বাস্তবিক অর্থ মুক্ত বলা যায়।
মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত ইতি মুক্তি। তাহলে মুক্তি কথার গৌড়ীয় ব্যাখ্যা অনুযায়ী জানলাম মুক্তিটাকে অনেকেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে নিজের কিছু সুবিধা নিতে চাইবেন, কিন্তু মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত ইতি মুক্তি, এটাই কিন্তু গৌড়ীয় জগতের বাস্তব বিচার। অর্থাৎ মুক্ত কৌলির উপাসমানম, যিনি প্রকৃতির আওতা থেকে মুক্ত হয়েছেন, অনর্থ মুক্ত হয়েছেন, যিনি গুরু বৈষ্ণব ভগবানের সেবায় অত্যন্ত আনন্দ পাচ্ছেন, সেরকম ধরনের উৎসুক, অর্থাৎ সেবনমুখ জিহ্বা যিনি লাভ করেছেন, আর তিনি সেই অবস্থায় যে করছে, এটাকে আমরা কিন্তু এখানে রূপগোস্বামীপাদের যে কথা এখানে যে বলছেন, অয়ি মুক্ত কৌলির উপাসমানম, হরিনামকে আশ্রয় করার জন্য যে ভেতর থেকে আর্তনাদ হচ্ছে, এই হচ্ছে এই মান। তা নাহলে শুধু প্রকৃতি জয় করলাম, করে আমি বললাম আমি মুক্ত হয়েছি, তারপরে আবার বন্ধ হতে পারে। এই যে প্রকৃতি জয় করলো, এখানে শাস্ত্রতে অসংখ্য প্রমাণ আছে, যিনি প্রকৃতি জয় করেছেন, করেও কিন্তু পরে আবার বন্ধন হয়েছে। ব্রহ্মা পর্যন্ত এই কথা বলছেন যে আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ অনাদৃত যুষ্মৎ অঙ্গ্রয়। ভগবানের চরণোদ্দয়কে নিত্য স্বীকার না করাতে, ভগবানের চরণোদ্দয় নিত্য, তার সেবক নিত্য, নিতায় চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতায় চরণ সদা কর আস, এইসব কথাগুলো কোনো গল্প কথা নয়, বাস্তব অনুভবের কথা। তাহলে প্রভুপাদ বলছেন যখন আর প্রাকৃত অহংকার থাকে না, সম্পূর্ণরূপে মিটে যায়, তখন থেকেই নিষ্কাম হয়ে ভগবানের সুখের জন্য ভগবত সেবা করা সৌভাগ্য জাগ্রত হয়। তখন থেকে, যখন থেকে প্রাকৃত অহংকার সম্পূর্ণ চলে গেল, তখন থেকে নিষ্কাম হয়ে ভগবত সুখার্থ ভগবত সেবা করবার সৌভাগ্য আমাদের জাগরুক হতে পারে। এটাকেই বলে শুদ্ধ দাস্য বা শুদ্ধ ভক্তি, যেটাকে একটু আগে গৌড়ীয় সিদ্ধান্তে বলা হলো মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত ইতি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ যখন আমি সেবাতে প্রতিষ্ঠিত হলাম, এটাকেই বাস্তবিক মুক্তি বলা যেতে পারে। আর তারাই কিন্তু এই নামটাকে, নাম আর নাভি অভিন্ন জ্ঞানেতে অত্যন্ত প্রীতির সঙ্গে আদর করে, প্রতিদিন যদি সে নাম আদরে আমি করতে থাকি, তাহলে অনুদিন এটা করতে করতে আমার যে মুখের যে বিস্বাদ ছিল, আমার যে ন্যাবারক হয়েছিল, জন্ডিস হয়েছিল, এটা আমাকে এ আস্বাদন দিতে পারছিল না, কিন্তু এগুলো করতে করতে পরবর্তীকালে দেখা গেল আস্বাদন পাওয়া যাচ্ছে। তাহলে মন্ত্রসিদ্ধিতে মুক্ত হয় আর ভক্তিসিদ্ধিতে প্রেম হয়ে থাকে, প্রভুপাদ জানাচ্ছেন। আর প্রেমিক ভক্তকেই সিদ্ধ ভক্ত বা মহাভাগবত বলা যেতে পারে, এটি হলো নিয়ম। মন্ত্রসিদ্ধিতে মুক্ত হয়, কিন্তু নামাভাসেই কিন্তু মুক্ত হয়ে থাকে। মন্ত্রসিদ্ধিতে তো মুক্ত হয়, কিন্তু নামাভাসেই মুক্তি হয়ে থাকে। প্রভুপাদ জানাচ্ছেন কৃষ্ণ নাম মুক্তকুলের উপাস্য, তাই জন্য বলছেন কৃষ্ণমন কৃষ্ণ মন্ত্র হইতে পাবে, কৃষ্ণ মন্ত্র হতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। তাহলে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। এইসব কথাগুলো প্রপাদ আমাদেরকে জানিয়েছেন। যাই হোক, আমরা আলোচনা প্রসঙ্গে যে 64 প্রকার ভক্তি অঙ্গের কথা আলোচনা করছিলাম, তার মধ্যে 10 গ্রহণাত্মক আর 10 বর্জনীয় নিষেধাত্মক, যে তার মধ্যে আলোচনা প্রসঙ্গে আমরা কায় মনে বাক্যে কারে উদ্বেগ না দিবে ইত্যাদি, আবার
সেবা অপরাধ নাম অপরাধে সকল এগুলো ত্যাগের কথা, আবার গুরু কৃষ্ণ ও ভক্ত সম্বন্ধে নিন্দাদি সহ্য না করা, এই করতে আলোচনা প্রসঙ্গে কালকে আমরা 64 প্রকার ভক্তি অঙ্গের কথা লিটারালি অর্থাৎ আক্ষরিকভাবে আমরা জেনেছিলাম। কালকে আমরা এই আলোচনা প্রসঙ্গে জেনেছিলাম এইভাবে পাওয়া যায় 64 প্রকার ভক্তি অঙ্গের কথা আলোচনা করা হয়েছিল, কিন্তু বাস্তবিক পক্ষে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ভজনের রাস্তাতে যেসব শ্রেয়াংশ বিঘ্নানি সবসময় বিঘ্ন থাকে, কী কীভাবে আমাদের ভক্তি নাশ হওয়ার সম্ভাবনা আছে, এই ব্যাপারগুলো জানাটা ভালো। যেমন আলোর মহিমাটা জানা যায় যদি অন্ধকার থাকে, যদি অন্ধকার না থাকে তাহলে আলোর মহিমাটা জানা মুশকিল। কালকে যে সমস্ত আলোচনাগুলো করা হয়েছিল তাতে 64 প্রকার ভক্তি অঙ্গের সব কিছু লাস্টের দিকে ছিল, যে সর্বপ্রকারের শরণাপত্তি, তুলসী সেবন আর শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র, বৈষ্ণব শাস্ত্র সকলের অনুশীলন, বৈষ্ণব সঙ্গে মথুরা মণ্ডলে বাস, বৈষ্ণব সেবা, যথাশক্তি কৃষ্ণের দোল যাত্রাদি মহোৎসব এসব করা, কার্তিক ব্রত এসব পালন করা, সর্বদা হরিনাম গ্রহণ আর কৃষ্ণ জন্মাষ্টমী প্রভৃতি মহা মহোৎসব আদি করণ, এইরূপে ভক্তির 59 অঙ্গের পরেতে 5 বিশেষ অঙ্গের কথা বলা হয়েছিল। এই প্রকারে আলোচনা করতে করতে 59 অঙ্গ আলোচনার পরেতে যেটা বিশেষ 5 প্রকারের যে বিশেষ অঙ্গ আছে, যেটা মহাপ্রভু আমাদের জানিয়েছেন এই 5 অঙ্গ অত্যন্ত মুখ্য, এই 5 অল্প সঙ্গ হলে জীব কৃতকৃতার্থ হতে পারে। তাহলে এই 59 প্রকার ভক্তি অঙ্গের কথা আলোচনার পর অর্থাৎ এখানে বলা হচ্ছে শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা শ্রদ্ধায় সেবন, রসিক ভক্ত সঙ্গে হ্যাঁ শ্রীমদ্ ভাগবত রস আস্বাদনম রসিকই সহ, এইসব কথা আস্বাদন ভাগবত রস আস্বাদনম রসিকই সহ, আর সজাতীয় অর্থাৎ সক্ষ বাৎসল্য মধুর জাতির ভাবের মধ্যে যে জাতীয় ভাবে নিজের রুচি জন্মেছে সেই জাতীয় ভাবে তিনি রুচিবান স্নিগ্ধ ভাবাপন্ন আপনা হইতে শ্রেষ্ঠ সাধুসঙ্গ, অর্থাৎ সাধুসঙ্গ এক কথায় মহাপ্রভু জানিয়েছেন সাধুসঙ্গ, আর নাম সংকীর্তনের কথা তো বলাই হয়েছে, আর শ্রীধাম বৃন্দাবনে বাস অর্থাৎ ধামে বাস, বৃন্দাবন বলতে নবদ্বীপেও যদি বাস করি সেটা বৃন্দাবন ধামের বাসই হলো, এমনিতে কোনো প্রশ্নেই আসতে পারে না। গৌর ব্রজবনে গৌর ব্রজবনে ভেদনা মানিব, গৌর ব্রজবনে ভেদনা মানিব হইব রাধার দাসী, তাহলে গৌর ব্রজবনে ভেদ মানার কথা বলা হয়নি। আবার শ্রী গৌরকিশোর বাবাজি মহারাজের যে স্তোত্র আছে অষ্টকম, সেখানে বোঝু হ্যাঁ সেখানেও কিন্তু তিনি গৌর ব্রজাভেদ বিশিষ্ট প্রজ্ঞাম এইসাদি কথা বলা আছে। তাহলে এই 5 অঙ্গটাকে অত্যন্ত ভাইটাল বলা হয়েছে, এই অঙ্গ তার অল্প কোনো যদি সঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে মহাপ্রভু জানিয়েছেন এ হরিভক্তি হতে পারে। 10 প্রকার যে গ্রহণীয় এবং 10 প্রকার যে বর্জনীয় ভক্তির অঙ্গ, তার মধ্যে সেবা অপরাধ নাম অপরাধ ভয়ঙ্কর, সেটা আমরা আলোচনা করতে পারি নাই কালকে। এই সেবা অপরাধ নাম অপরাধ ত্যাগের কথা বিরাট গুরুত্বপূর্ণ, সেটাকে আলোচনা না করলে কোনো মতেই আমরা এগোতে পারি না। কিন্তু ভক্তি সন্দর্ভেতে শ্রী যুব গোস্বাইপা বৈষ্ণবতন্ত্রের একটা বচন তুলে দিয়েছেন যেটা আমাদেরকে সবসময় সজাগ থাকার জন্য সাহায্য করবে, সেটা কি ভক্তিরাজ্যে কোনো ভুল তো হয়ে যাচ্ছে না, কেন সেবারাজ্যের এত সূক্ষ্ম বিচার
যেখানে একটু এদিকে চলে এলে অভক্তি হয়ে যাবে, আবার এক চুল ওদিকে গেলে ভক্তি হবে। কোনটা কার জীবনে সংঘটিত হচ্ছে কে জানে। শরণাপত্তির লক্ষণ সম্বন্ধে এই ধারণাটা জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভতে তিনি ভক্তি বৈষ্ণব তন্ত্র বচন উল্লেখ করেছেন। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বর্জনম বিবর্জনম রক্ষিষ্য স্মৃতি বিশ্বাসগোপ্তিত্ব বর্ণম যথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সরবিদা শরণাগতি, যেটা ভক্তিমূলক ঠাকুর তার কীর্তনতে বলেছেন যে সে সেটা তিনি কীর্তনতে সেটা জানিয়েছেন। তারপরে কীর্তনতে তিনি ছ প্রকারের কথা, সরঙ্গ শরণাগতি হইবে যাহার তারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, এটা ভক্তিমঠর কীর্তনতে লিখেছেন। তাহলে এখন আমাদের যদি ভক্তি রাজ্যে যেটা ভয়ঙ্কর ব্যাপার সেবা অপরাধ নাম অপরাধ এগুলো যদি জানতে না পারি তাহলে কখন আমাদের ভুল হয়ে যাবে, ভক্তি রাজ্য থেকে বিদায় নিতে হবে, এ সম্বন্ধে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। সেবা অপরাধের মধ্যে যেগুলো আছে তারপরে আমি নাম অপরাধ আদি এসব আলোচনা করব, অর্থাৎ যেটা সেটা রূপ গোস্বামী পাদ জানিয়েছেন যেগুলো সেবা অপরাধের মধ্যে, সেবা অপরাধের মধ্যে সেখানে বলা হচ্ছে ৩২ প্রকার সেবা অপরাধের কথা আমরা আগমেতে জানতে পারি। ৩২ প্রকার সেবা অপরাধের কথা আমরা জানতে পারি, সেগুলোকে এমনি আক্ষরিকভাবে কিছু আলোচনা করা যাক একটু। সেটা হচ্ছে শিবিকা প্রভৃতিতে আরোহণ পূর্বক, অর্থাৎ দোলায় আরোহণ করে ভগবত গৃহে গমন করা যায় না, সম্মান শিবিকা থেকে নেবেই যেতে হয়। পাদুকা পায়ে দিয়ে ভগবত গৃহে গমন এটা অপরাধ। অভীষ্ট দেবের জন্মযাত্রা প্রভৃতি উৎসব আদি অনাদর অনুষ্ঠান না করা, অভীষ্ট দেবের আমার যে অভীষ্ট দেব তার যে আবির্ভাব আদি ইত্যাদি অনুষ্ঠান না করা এটা ভয়ঙ্কর, এটা সেবা অপরাধের মধ্যে পড়ে। অভীষ্ট দেবের সম্মুখে গেলাম অথচ প্রণাম করলাম না এটা সেবা অপরাধ। আর উচ্ছিষ্ট অবস্থায় মুখে উচ্ছিষ্ট রয়েছে এখনও মুখ ধুই নাই আচমন করি নাই, আমাদের এইটা প্রভুপাদ থেকে গুরু পরম্পরায় শিক্ষা, প্রতি পদে আমরা আচমন করতে শিখেছি, প্রতি পদে বাইরে থেকে ঘুরে এলাম তাও হাত পা ধুয়ে সব কিছু করে আচমন করা, এ আচমনের যে কী মহিমা এটা সাধারণ ব্যক্তিরা জানেন না, এরা মনে করে এসব হওয়ার দরকার কি, জানে না শূদ্রাচার, প্রতি মুহূর্তে আচমন করা দরকার। সেক্ষেত্রে প্রসাদ পেয়ে মুখ ধুলাম না আচমন, এটা তো বলার কথাই নয়, এটা তো সেবা অপরাধের আন্ডারে আসবে। উচ্ছিষ্ট অবস্থায় ভগবানের বন্দনা আদি করতে আরম্ভ করলাম, এমনকি মুখের মধ্যে কোনো যদি কোনো পঞ্চশস্যের দানা কোনো কিছু আমি পূর্বে খেয়েছিলাম এর মুখে এখনও রয়ে গেছে কুচো কোনো টুকরো, এটা অপরাধজনক। সম্পূর্ণ শুদ্ধ অবস্থায় জিহ্বা থাকবে, এই জিহ্বায় ভগবানের বন্দনা হরিকথা অবতীর্ণ হবেন, হরিকথা আমি বলছি এই বুদ্ধি নয়, এই জন্যে আচমনের এত গুরুত্ব, সাধু আচার বিচারের এত মূল্য। তাহলে উচ্ছিষ্ট অবস্থায় ভগবত বন্দনাদি এটা করা যায় না, অশৌচ অবস্থায় কোনো শৌচ করি নাই, পরমংশ যারা আছেন যারা মাধবেন্দ্র পরিপাদ আদি তাদের কথা আমরা আমাদের জীবনের সঙ্গে মেলাবার চেষ্টা করব না, অবশ্যই তারা যেটা বলছেন সেটা মানব, তারা কি করছেন আমরা বুঝতে পারবো না। যেমন মাধবেন্দ্র পরিপাদ অন্তিম সময়তে ভগবানকে জানাচ্ছেন, ভগবান আমার সন্ধ্যাবন্দনের সময় নাই, আমার চান করার সময় নাই, তুমি আমাকে ক্ষমা করো।
ভগবান কে বলছেন, ভগবান কে মানে তিনি নিজে নিজেই বলছেন, সন্ধ্যা বন্দনম নমস্তুভ্যাম ভো স্নান তুভ্যাম নমঃ। হো স্নান, স্নানাচার করার আমার টাইম নেই, আর সন্ধ্যা বন্দন করারও আমার আহ্নিকাদি করার টাইম নেই। কেন? এরা এমন একটা অবস্থায় উঠছেন, উঠেছেন আহ্নিক করার, স্নান করার যে মূল উদ্দেশ্য, সেই বস্তুটাকেই তিনি পেয়ে বসেছেন। আর শৌচকর্মের সবচেয়ে গভীর অর্থ হল ভগবানকে সর্বদাই হৃদয়ে চিন্তা করা। অনেকে যদি দশবার গঙ্গা স্নান করেন অথচ ভগবানের স্মৃতি তার হৃদয়ে থাকে না, সেটাকে কিন্তু পবিত্রতা বলা যায় না। যার জন্য অপবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যশ্বরে তো পুনরক্ষাক্ষম সবাই ইহামন্ত্রম বা ইহামন্ত্রম সূচিহী, এটা বলা আছে। কিন্তু এই মন্ত্রের একটা অবৈধ সুযোগ নিয়ে আমি চান করা বন্ধ করে দিলাম, আমি শৌচকর্মে গিয়ে সেখান থেকে চলে এলাম, কোনো বিচার করছি না, এগুলো কিন্তু সম্ভব না, এটা উচিত নয়। কেন? এই অবস্থা তো লোকের নাই, আচার আচরণ প্রয়োজন। সেই জন্য অশৌচ মালে অনেক কিছু হতে পারে, শীত প্রধান দেশে তারা চান করে কি না তাই ঠিক নেই, চান করে কি না ঠিক নেই, শৌচকর্ম করে ঢুকে পড়ল। তাহলে অশৌচ অবস্থা, অশৌচ অবস্থায় ভগবত বন্দনাদি করা যায় না। ভগবানের কাছে দু হাত জড়ো না করে এক হাতে দুম করে প্রণাম, এটা অপরাধ, বিরাট অপরাধ, এক হাতে প্রণাম, এটা একটা অবহেলার পর্যায়ে চলে যায়। অভীষ্ট দেবের সম্মুখে ভগবানের এই যে অভীষ্ট দেবের সম্মুখে প্রদক্ষিণ, অর্থাৎ ভগবানের দক্ষিণ পশ্চাৎ বাম দিকে যেভাবে প্রদক্ষিণ করা হয়েছে, সম্মুখে আসিয়াও তার পরিবর্তন না করি এভাবে প্রদক্ষিণ, অর্থাৎ যখন প্রদক্ষিণ আমাদের হয় মন্দির, মন্দির প্রদক্ষিণ করতে করতে ভগবানকে প্রতিবারই, এটা গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়েছেন, জগন্নাথ মন্দিরের পরিক্রমা করছেন, করতে করতে যখনই জগন্নাথের সামনে আসছেন তখনই সম্মুখবর্তী হয়ে আবার প্রণাম করছেন, অর্থাৎ ভগবানের পিছু না ফেরা। অবিশ্ব দেবের সম্মুখে প্রদক্ষিণ সব করে সম্মুখে এসেও তার যে তার পরিবর্তন না করে সেইভাবেই প্রদক্ষিণ করা, অর্থাৎ ভগবানকে পৃষ্ঠ প্রদর্শন করা উচিত নয়। প্রত্যেকবারই পরিক্রমার যেই ভগবানের সম্মুখে আসবে সোজা সেকে ভগবানের সম্মুখবর্তী হয়ে আবার হাত যোগে প্রণাম করে তারপর আবার এবার পরিক্রমা আবার করতে হয়। তাহলে ভগবানের সম্মুখে কোমরের মধ্যে হাত রেখে দাঁড়ানো, তৎসন্মুখে হাত দুটোকে যেরামভাবে সবাই দাঁড়ায় হাত দুটো ফোল্ড করে বুকের কাছে, তার মানে তৎসন্মুখে পরিয়াঙ্ক বান্ধন, অর্থাৎ ভগবানের সম্মুখে হস্ত দ্বারা কটিদেশ বা যান বা দুই জানু দুদিকে ডান হাত দিয়ে বাঁজানো, বাঁজানো দিয়ে ডান, এরমভাবে ধরে বসা বা দাঁড়ানো সম্পূর্ণই সম্পূর্ণ নিষেধ। ভগবানের সম্মুখে হাত পা টান করে শুয়ে পড়া একেবারেই নিষেধ করা যায় না। ভগবানের সম্মুখে শয়ন করা এটা অপরাধ। আর ভগবানের সম্মুখে কিছু কেউ প্রসাদ দিয়ে বা কিছু আছে খেতে আরম্ভ করলাম, ভগবান সম্মুখে রয়েছেন আমি মুখে খাবার দিতে থাকি, এটা অপরাধ। ভগবানের সম্মুখে শয়ন যেমন অপরাধ, ভগবানের সম্মুখে ভোজন করাও অপরাধ, ভগবানের থেকে বাইরে গিয়ে কোনো একটা জায়গায় বসে প্রসাদ পাওয়ার নিয়ম, যেখানে কোনো কোনো বিরুদ্ধ পরিবেশ নাই, ভগবানের সম্মুখে একজনের সঙ্গে আরেকজনের আলোচনা প্রসঙ্গে মিথ্যে কথা বলল, ভগবানের সম্মুখেতে কোনো একটা কথা প্রসঙ্গে কথা বলতে বলতে মিথ্যে কথা বলে দিল, তৎসন্মুখে মিথ্যে কথা বলা। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, যেহেতু ভাগবতজি মহাপুরাণ সাক্ষাৎ ভগবান, ভাগবতকে সামনে নিয়ে ব্যাসাসনে বসে যারা মিথ্যে প্রবচন দেবেন তাদের কথা এবার বোঝা উচিত কি হবে। ভগবানের সম্মুখে কোনোরকমভাবে উচ্চস্বরে কথা না বলা, ভগবানের সম্মুখে ভগবান সম্মুখে রয়েছেন
কিন্তু আমি চিৎকার করে কোনকে ডাকছি বা কোনো বকাবকি করছি, কোনোরকমভাবে কথা বলা যাবে না। ভগবানের সম্মুখে কোনো একটা খেজুরে আলাপ, ভগবানের সম্মুখে পরস্পর একটা খেজুরে আলাপ করা, এটাও চলবে না, বন্ধ। ভগবানের সম্মুখে রোদন করা, বিলাপ করা, এগুলো উচিত নয়। তদগ্রে কাউকে নিগ্রহ করা, কাউকে শাস্তি দেওয়া বা অনুগ্রহ করছে ভগবান সম্মুখে, অথচ বলছে আমি তোমাকে আশীর্বাদ করলাম মাথায় হাত দিয়ে, এটা হয় না। তদগ্রে অর্থাৎ ভগবানের সম্মুখে কাউকে নিগ্রহ বা অনুগ্রহ, এ দুটোর কোনোটাই করা উচিত নয়। ভগবানের সম্মুখে কাউকে নিষ্ঠুর ক্রূর ভাষা, কঠিন ভাষা, অত্যন্ত নিষ্ঠুরভাবে ভাষা প্রয়োগ করা, এটা উচিত নয়। ভগবানের সম্মুখে কম্বল দ্বারা গাত্র আচ্ছাদন, অনেকে জামা পরে পুজো করেন কিন্তু সেলাই বস্ত্র পরে কোনোদিন অর্চনের কথা আমরা শুনি নাই, করিও নাই শুনিও নাই। ভগবানের সম্মুখে অর্চন করতে গেলে কম্বল দ্বারা গাত্র পুরো ঢেকে নেব, এরকম ধরনের হয় না। আর সেলাই বস্ত্র পরে আমি অর্চন করব, এটাও হয় না। ভগবানের সম্মুখে পরনিন্দা করতে আরম্ভ করলাম, এটা অপরাধজনক। অর্চন করতে বসে অনেকেই মৌনতা ভঙ্গ করেন, ভগবানের অর্চন করতে বসেছেন, অর্চন করতে বসে হঠাৎ হাঁক ডাক শুরু করলেন। অর্চনের সময় মৌন থাকার বিধান আছে শাস্ত্রে, মৌন থাকার বিধান শাস্ত্রে আছে। অর্চন বিশেষ কিছু ভগবানের সেবা সংক্রান্ত বিশেষ কথা, হ্যাঁ সেটা আলাদা কথা, কিন্তু ভগবানের অর্চনাতে মৌন ভঙ্গ করা এমনিভাবেই নিষিদ্ধ। আবার প্রসাদ সেবনে মৌনতা অবলম্বন করা ভালো, এটা উচিত, কিন্তু আমরা পারি না, সব কথা বলতে থাকি, প্রসাদের সম্মানের সময়। তাহলে ভগবানের সম্মুখে পরে স্তুতি করা, প্রশংসা করা, ভগবানের সঙ্গে অশ্লীল কথা কিছু আলোচনা করা, অত্যন্ত ভয়ঙ্কর, সব উচিত নয়। অশ্লীল কথা যেগুলো উচ্চারণ করা উচিত নয় সেগুলো সব করা, ভগবানের সামনে অধবায়ু ত্যাগ করা, পেটে হজম হয়নি ওই জন্য বৈষ্ণবগণের আহার বিহার শয়ন সব কিছু নিয়মিত, তারা এমনভাবে ভোজন অবশ্যই করবেন না যাতে পেটে বায়ু সৃষ্টি হয়, এটা করেন না। জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনীতে আমরা পাই, যদি তিনি নাম করতে করতে একবার অধবায়ু কোনো মতে তিনি মান মালা রেখে চান করে আচমন করে তিলক করে আবার তিনি মানা করতেন, এত কঠোর নিয়ম তার ছিল। এগুলো তাদের জীবনী থেকে পাওয়া যায়। জগন্নাথ দাস বাবা কেন তার এক একটা নাম মানে, তার এক একটা নাম করা মানে ভগবান স্বয়ং উপস্থিত, আর ভগবানের সম্মুখে কোনো অপরাধ হলে ক্ষমা মাঙা। এই তাহলে তদগ্রে অধবায়ু, আরও অনেক বিশেষ কথা আছে, যিনি অর্চন করবেন তিনি যদি দুপুরবেলা গান্ডি পিণ্ডে খেয়ে নিলেন, খেয়ে নিলেন এমনভাবে যে আর সে হজম হচ্ছে না, হজম না হলে মন্দিরে গিয়ে তার বিপদ হতেই পারে। সেই জন্য পূর্বের রাত্রিতে যেমন সকালে অর্চন করতে হবে, তো সকালে যদি অর্চন করতে হয় তার আগে আমাকে আহ্নিক স্নান আদি সব আমার দৈনিক ক্রিয়াকর্ম সব সমাপন করতে হবে। সমাপন করার মধ্যে আমাকে এই খেয়াল রাখতে হবে আমার সমস্ত যে শৌচ আদি কর্ম সেরা পরিষ্কার হলো কি না, পূর্বের আমি এমন কোনো আহার করলাম কি না যে আহারটা এখনো পর্যন্ত হজম হয় নাই, এখনও ঢেকুর উঠছে, রাত্রে গান্ডে পিণ্ডে এমন খেলাম যে খাওয়াতে হজম হলো না, ভালো ভালো জিনিস পেয়েছিলাম খেয়ে নিলাম, প্রসাদ বুদ্ধি তো আমার নাই। সেই যখন ইনডাইজেশন থাকবে, যখন ঢেকুর উঠবে, সেই অবস্থায় কিন্তু ঠাকুরের অর্চন করা, এগুলো আমরা গুরুপাদ পদ্মের থেকে শিখেছি। কোনো কখনোই কোনো পূজারি এমনভাবে আহারাদি করবেন না যেটা তার সময় মতো হজম হবে না আর তার সেবার অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেই জন্য সবসময় হালকা আহার। মন্দিরে প্রবেশ করার পর যদি ইনডাইজেশন থাকে সেটাও কিন্তু ভালো নয়, এটা উচিত নয়, মোটামুটি হজম হয়ে যাবে ঠিক আছে। এগুলো সব হচ্ছে অত্যন্ত গোপনীয় বিষয়, এগুলো এর মধ্যে লেখা না থাকলেও এর মধ্যে বিচার করে বার করা যায়। যেমন রন্ধনশালায় যিনি ঢুকবেন
এবং পূজায় যেন ঢুকবেন তিনি অবশ্যই খেয়ে দিয়ে ঢুকবেন না। যিনি রন্ধন করতে ঢুকবেন তিনি যেন কখনোই খাওয়া দাওয়া করে না ঢুকেন, তাকে এই কষ্টটা করতেই হবে। তিনি ভোজন করে যদি রন্ধনে ঢোকেন এটা নিষিদ্ধ, জগন্নাথ মন্দিরেও এটা নিয়ম আছে। এখন যদি কেউ না মানে সেটা আলাদা কথা। আর যিনি অসুস্থ তাকে রন্ধনে ঢোকাবার কোনো প্রশ্নই আসে না। যিনি অসুস্থ যা শারীরিক অত্যন্ত ডিফেক্টস আছে সেই ব্যক্তি অর্চনে এবং রন্ধনে ঢুকবেন না, ঢোকা নিষেধ, এগুলো নিষেধ। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো খোলাখুলিভাবে আলোচনা করাটা অনেকের দুঃখজনক হতে পারে, কিন্তু এগুলো শিক্ষণীয় অবশ্যই। তাহলে ভগবানের সম্মুখে অদবায়ু ত্যাগের প্রশ্নই আসে না। যদি আমি যুক্ত আহার বিহার করি, অল্প আহার, সেটা তাহলে তো সেখানে প্রশ্ন আসে না। তাহলে আর আমার ক্ষমতা আছে, কিন্তু তথাপি ভগবানের সামান্যভাবে অর্চন করে ফেলে দিলাম, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও গৌণ উপাচার, এই সামান্য সামান্য ফুল জল দিয়ে পুজো করে ছেড়ে দিলাম, এটা অপরাধ। যদি সামর্থ্য থাকে ভগবানকে ভালো করে ষোড়শ উপাচারে পূজা করা দরকার। অর্চনাদি সময়ে যদি পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য, প্রধান প্রধান উপাচার অর্পণের শক্তি থাকে তাহলে করা উচিত। আর যদি না থাকে তো কোনো কথা নেই, জলাদি গৌণ উপাচারে জল, তুলসী ইত্যাদি দিয়ে করা যায়। যেটা রঘুনাথ দাস, শ্রীল রঘুনাথ দাস গোসাই মহাপ্রভুর আজ্ঞাতে করেছিলেন, জল তুলসীর সেবা করেছিলেন গিরিরাজ মহারাজের। কিন্তু ক্ষমতা আছে অথচ করব না, সেটা অপরাধের অন্তর্গত হয়ে যায়। রন্ধনশালায় বাইরের লোক উঁকি মারবেন কী কী রান্না হচ্ছে, এটা একেবারেই নিষিদ্ধ, এটা একেবারেই নিষিদ্ধ, কিন্তু আমাদের এগুলো কেউ মানেন না। রন্ধনশালাতে যে কেউ ঢুকে পড়লো বাইরের লোক, রন্ধনশালা এমন একটা জায়গায় হওয়া উচিত যেখানে বাইরের লোক কখনোই ঢুকবেন না, কী রান্না হচ্ছেন এইসব কথাই জানতে পারবেন না, কেবল প্রসাদ সেবা করবার সময় জানতে পারবেন, তার আগে তারা জানতে পারবেন, এটা উচিত। আর গুরুপাদ পদ্মের এই সব শিক্ষা অনুযায়ী আমি এটা মঠে পালন করে সবার শত্রু হয়ে গেছিলাম, কেউ সহ্য করছিল না, রান্নাঘরে কেউ ঢুকতে পারবেন না, রান্না যখন হবে তখন আমাকে কাঁচা লঙ্কা দাও, আমাকে নুন দাও, আমাকে একটু এই দাও, কিছু চলবে না, তেল দাও, কোনো কিছু চলবে না, সব বন্ধ। তাহলে শৌচাদি ক্রিয়া কর্ম করার পর যিনি অর্চনে ঢুকবেন তিনিও কোনো খেয়ে ঢুকবেন না। তিনি যদি বলেন পুণ্ডরীক বিদ্যানিধি জল খেয়ে ঢুকতেন, গঙ্গা জল, তার সঙ্গে আমরা তুলনা করতে পারবো না। পুণ্ডরীক বিদ্যানিধি তার ভাব আলাদা, তার অনুকরণ আমরা করতে পারবো না। এই জন্য গঙ্গা জল পান করে পুণ্ডরীক বিদ্যানিধি অর্চন করতে ঢুকতেন সেটা আমাদের অনুকরণযোগ্য নয়, আমরা করব না। আর আহারাদি তো দূরের কথা, জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, না খেয়ে অর্চন এবং রন্ধন সেবা করলে ভালো হয়। আর রন্ধন সেবার সময় কখনোই যেন মৌনব্রত ভঙ্গ না হয়, রন্ধন সেবার সময় এবং অর্চনের সময় মৌনব্রত ভঙ্গ হওয়া মানে আমি কথা বলতে আরম্ভ করলাম, কথা বললে মুখ থেকে আমার থুতু যেতে পারে, এই জন্য সর্বতভাবে আমাদের এইসব সাবধানতা অবলম্বন। রন্ধনঘরে ঢোকার পর আমি রান্না আর্ধেক রাস্তায়, আর্ধেক রান্না হয়েছে আমি ছেড়ে দিয়ে বাইরে চলে গেলাম, আমার বাথরুম পেয়েছে, হবে না। সেখানে গিয়ে বাথরুমে চলে গেল, কেউ শৌচাচার করতে চলে গেল, রন্ধন করাকালীন অবস্থায় বাইরে যাওয়াই যাবে না। রন্ধনের সময় যে সমস্ত বিশুদ্ধ কাপড় আদি ব্যবহার করা প্রয়োজন সেগুলো অর্চনার থেকে কিছু কম মূল্যবান নয়, তিনটে জায়গায় এগুলো গুরুপাদ পদ্মের শিক্ষা, তিনটে জায়গায় এগুলো সবাইকে তিনি বলেন নাই, কেন জানে মানবে না। এক হলো অর্চনের সময় বিশুদ্ধ কাপড় কোনো রকমভাবে যেন বাইরের কোনো লোকের সঙ্গে স্পর্শ না হয়ে থাকে, কেন আমি জানি না বাইরের লোক যিনি তিনি আসছেন তিনি হয়তো নৌকাতে বা কোনো জায়গায় রেলেতে কোনো এমন লোকের পাশে বসেছিলেন যিনি হসপিটাল থেকে আসছেন, যিনি
যার অশৌচ আছে, যিনি শ্মশান থেকে আসছেন, কি অবস্থায় তিনি আসছেন আমি জানি না, সেই ব্যক্তি ভালো কাপড় পরে রয়েছেন অথচ ট্রেনে বসে রয়েছেন, তার পাশে একটা লোক ছিল তার সঙ্গে স্পর্শ হয়েছে, কালে পূজারি পূজারি এবং রন্ধনের জন্য যিনি সেবা করবেন এবং যিনি ব্যাসাসনে বসবেন, যিনি ব্যাসাসনে বসবেন হরিকথা কীর্তন করার জন্য, যিনি রন্ধনে প্রবিষ্ট হবেন এবং যিনি অর্চনে প্রবিষ্ট হবেন, তাদের সম্বন্ধে এই কথা প্রযোজ্য, তারা যেন দে ক্যান মেক ইট শিওর দেয়ার ক্লোথ ইজ ভেরি পিওর, তাদের কাপড় আচরণ তাদের সব কিছু একেবারে শুদ্ধ, এমনকি আচমন করেও ঢুকতে হবে রন্ধন ক্ষেত্রে, অর্চনের ক্ষেত্রে এবং হরিকথার ক্ষেত্রে এবং রন্ধন ক্ষেত্রে, তিনটাই। এবং রন্ধনের ক্ষেত্রে কাপড় জামার খুব একটা দুর্গুরুত্ব নাই, এটা হয় না, রন্ধনের ক্ষেত্রে কাপড় জামার কোনো গুরুত্ব নাই, কেবল অর্চনের ক্ষেত্রে এটা নয়। রন্ধনের থেকে রন্ধনের সময় যে বস্ত্রাদি ব্যবহার করা হবে সেটা যেন শুদ্ধ থাকে, তোলা থাকে, সেটা পরে আচমন করে তবে যাওয়া, আর্চনেও তাই। এবং ব্যাসাসনের তো কথা বলারই কথা নয় যে অর্চনে যে শুদ্ধতা বজায় রাখতে হয় বস্ত্রের, তার থেকে কম কিছু নয়, বরঞ্চ বেশি হলে ভালো হয়। কেন, এখানে হরিকথার মাধ্যমে যিনি বাস্তবিক হরিকথা বলবেন তার সে কোন অবস্থায় তিনি রয়েছেন তিনি জানেন, তাদের ক্ষেত্রে অতটা এ নয়, কিন্তু বাকি সবার ক্ষেত্রে এগুলো পালনীয়, আমাদের এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। কথার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অর্চনের সময় নিষিদ্ধ পুষ্প আদি এগুলো ব্যবহার করা যায় না, যে পুষ্পগুলো নিষিদ্ধ পুষ্প এসব ব্যবহার করা যায় না। তাহলে দেখা গেল যে ক্ষমতা থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও, যিনি গৌণ উপাচারে ভগবানের পূজা করে তাড়াতাড়ি করে শেষ করে দিতে চান, সেটা অপরাধের অন্তর্গত। হ্যাঁ, তিনি যদি নিষ্কিঞ্চন হন, তার কোনো ক্ষমতা না থাকে, ভগবানকে জল তুলসী দিয়ে করতে পারেন, এটা বিধান আছে। তাহলে ভগবানের তাহলে ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ জল তুলসী দিয়ে রঘুনাথ দাস গোসাইয়ের মতো করেন, তার সেটা অপরাধ হবে। ভগবানকে কোনো নিবেদন করা হয় নাই, এমন বস্তু বাজার থেকে এনে আমি খেতে আরম্ভ করলাম, ভগবানকে দিতে গেলে আবার দেরি হয়ে যাবে, এটা আমার বলে আমি খেতে আরম্ভ করলাম, তাহলে অনিবেদিত বস্তু ভোজন করা, এটা যে সকল ঋতুতে সিজনে যে সকল ফলাদি জন্মে সেই সকল ঋতুতে সেই ফলাদি ভগবানকে ইচ্ছা করে না দেওয়া, অর্পণ না করা। আর ব্যঞ্জন আদি বস্তুর অগ্রভাগ ভোজন করে, অনেকে এটা করেন যে মন্দিরেতে এখনও ভোগ ওঠে নাই, মন্দিরেতে এখনও ভোগ ওঠে নাই, শুধু ওঠে নাই নয় নিবেদনও করা হয় নাই, এ অবস্থায় যদি কেউ সে অগ্রভাগ ভোজন করে এটা উচিত নয়। অগ্রভাগ কেউ যদি গ্রহণ করে বলে ভগবানের জন্য তুলে রেখেছি, আর তুলে রেখা নয় ভগবানের জন্য, ভগবান তো এটা আস্বাদন করেন নাই এখনও পর্যন্ত, অগ্রভাগ এটা ভগবানকে দেওয়ার আগে তুলে রাখার আগে অনেকে ভোজন করেন, আবার অনেকে তুলে রেখেও করতে পারেন, সেটা হতে পারে। তাহলে অগ্রভাগ ভোজন করা এবং অপরকে দেওয়ার পর তার অবশিষ্ট অংশ ভগবানকে সমর্পণ করা, এগুলো সব অপরাধের অন্তর্গত। আচ্ছা, অভীষ্ট আমার যে অভীষ্ট দেব তাকে পেছনে রেখে পশ্চাৎভাগে রেখে বসে পড়লাম, অর্থাৎ পিঠটা ভগবানের দিকে, তাহলে অভীষ্ট দেবকে পশ্চাৎ করে উপবেশন এটাও সেবা অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে। অভীষ্টদেবের সম্মুখে অপরকে অভিবাদন, গুরুদেবের অগ্রে মৌন থাকা, অনেকে আবার পঞ্চাঙ্গে প্রণাম করেন, অনেকে সাষ্টাঙ্গে করেন কিন্তু মুখে কিছু বলেন না, দণ্ডবোধ করে চলে যান, কিন্তু দণ্ডবোধের এই বিধান নয়, সেখানে বলা হচ্ছে কায় মন এবং বাক্যের দ্বারা প্রণাম না করলে
মায়েরা পঞ্চাঙ্গে এবং পুরুষেরা সবসময় সর্বাঙ্গে অর্থাৎ দণ্ডবত প্রণাম করার বিধান আছে, আর দণ্ডবত করার সময় মৌনভাবে অবস্থান করার বিধান নাই। গুরুদেবের সম্মুখে মৌনভাবে প্রণাম করাটাও অর্থাৎ কায় মনোবাক্যে কায়ের দ্বারা সাষ্টাঙ্গে দণ্ডবত, মনের দ্বারা গুরুচরণের চিন্তা, গুরুচরণে রাখা মনটাকে, আর বাক্যের দ্বারা গুরুপাদ পদ্মের মহিমা কীর্তন, বাঞ্ছা কল্পতরু বা অজ্ঞানতরু, এগুলো সব বলতে হয়। গুরুপাদ পদ্মের সম্মুখে বা ভগবানের সম্মুখে মৌনভাবে দণ্ডবত প্রণাম করার কোনো বিধান শাস্ত্রে বলা নেই। আবার দণ্ডবত প্রণামই হোক বা পঞ্চাঙ্গে প্রণামই হোক, যে প্রণামই হোক, সেটাও যদি শাস্ত্রের বিধি অনুযায়ী না হয় তাহলেও মুশকিল। যেমন বলা হলো, আমি ভগবানকে যদি বাঁ দিকে রেখে প্রণাম না করি, হ্যাঁ, তাহলে সেটা হলো না। যদি আমি ডান দিক থেকে আমি বিষ্ণু বিগ্রহকে অর্থাৎ কৃষ্ণকে দণ্ডবত করলাম, হবে না, সেটা নিষেধ। অনেকেই জানেন না। গুরুদেবের কাছে এসে গুরুদেবকে বাঁদিকে রেখে দণ্ডবত করা, এটাও নিষিদ্ধ, এটা করা যায় না। গুরুর অগ্রে প্রণম মেদ অন্যথা নিষ্ফলম ভাবে, সবামে লেখা আছে, সবামে প্রণমেত বিষ্ণু, বিষ্ণুকে প্রণাম করতে হবে বাম দিকে রেখে। হ্যাঁ, দক্ষিণে গৌরী শঙ্কর, দক্ষিণ দেখে শিব মন্দিরে গিয়ে যদি আবার বাঁদিকে রাখে, হ্যাঁ, যদি অদ্বৈত গোসাই হয় সেটা একটা আলা, তাও এখানে বলছেন শিব মন্দিরে গৌরী শঙ্কর, তাহলে সবামে প্রণমেত বিষ্ণু, বিষ্ণুকে বাঁদিকে রেখে গৌরী শঙ্কর যদি কোনো মন্দিরে থাকে, তাদেরকে অপমান করার কথা কোনো বলা নেই, করতে পারেন, কিন্তু পিতা মাতা ডান দিকে। আর গুরুর অগ্রে প্রণম মেদ, গুরুকে সম্মুখে দণ্ডবত করতে হয় অর্থাৎ সোজাসুজি। গুরুদেবকে যদি ডান দিক বাঁ দিকে রেখে হয় তাহলে সেটা হলো না। সেই জন্য শাস্ত্রে বলছেন গুরুর অগ্রে প্রণম মেদ অন্যথা নিষ্ফলমভাবে, অন্যভাবে যদি কেউ প্রমাণ করে প্রণাম করে উঠে গেল তাহলে তার প্রণামটা শাস্ত্র বলছে হলো না, এটা অন্যথা নিষ্ফলমভাবে, এটা নিষ্ফল হয়ে গেল। কাজেই এগুলো সব বেসিক থিং। বরাহ পুরাণে তালে নিজের তালে বলা হলো গুরুদেবের সামনেকে মৌন থাকা, স্তবাদি না করা, তার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেন আমি উত্তর দিলাম না, নীরব থাকা, এগুলো সব অপরাধ, সেগুলো সব অপরাধ। নিজের প্রশংসা করা গুরুদেবের সামনে ভগবানের সামনে, এগুলো সব নিষেধ। আর দেবতা আদির নিন্দা করা, এটাও সমস্ত নিষেধ। এই 32 প্রকার সেবা অপরাধ, দেবতাগণের নিন্দা করারও বিধান শাস্ত্রে নাই। হতে পারে আমি তাদের আরাধনা করি না, আমি ভগবানের আরাধনা করি, ভগবান কৃষ্ণের আরাধনা করি, কিন্তু তাহলেও কোনো দেবতার নিন্দা করার কোনো কথা নিষেধ আছে, কোনো দেবতাকে নিন্দা করা যাবে না, যায় না। তবে ভগবানের ভজন করলে, ভগবানের ভজন করলে কতটা মঙ্গল হয় সে কথাটা আমি বলতে পারি, সেটা তো কোনো অসুবিধে নেই। সেটা যদি আমাকে দেবী মন্দিরে যদি কেউ হরিকথা বলতে বলে তাহলেও আপত্তি নেই, কেন মহাপ্রভু ব্যাকরণ পড়াতেন চণ্ডী মণ্ডপে, এটা কোনো কথা নয়। কাজে সেখানে তাকে অপমান করার কোনো কথা নয়, কিন্তু এই আলোচনাটা একটা করা যেতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা অর্থাৎ বিষ্ণুদত্তের আরাধনা এটা কি পর্যায়ে রয়েছেন, কতটা মঙ্গলজনক, সেটা বললে কোনো অপরাধ নাই। কিন্তু কোনো বিগ্রহ কোনো কোনো দেবতাগণের নিন্দা করার কথা বলা নেই। সেই জন্য শাস্ত্রেতে এই বচন আছে যে হরিরেব সদারাধ্য, হরিরেব মানে নিশ্চিতমেব, হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর, হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর, এতে ব্রহ্মরুদ্রাদ্যা নাভজ্ঞায়া কদাচন। হরি আমার আরাধ্য বস্তু হতে পারেন, কিন্তু আমি ব্রহ্মা শঙ্কর আদি কাউকে আমি নিন্দা করতে পারবো না। এই 32 প্রকারের কথা বলবার পরেও বরাহ পুরাণে কিছু বিশেষ সেবার
অপরাধের কথা বলা আছে, সেবা অপরাধ, সে সম্বন্ধেও সংক্ষেপে এটা করা দরকার। এগুলো গভীর, এগুলো সহজ আলোচনা হয় না, এগুলো বরাহপুরাণেতে আছে এবং গুরুবর্গ আমাদের জানাতেন, এরা মহাপ্রভু আকারে ইঙ্গিতে জানাতেন। সেটা হচ্ছে রাজান্নভক্ষণ, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, এটা তো আছেই, রাজের রাজা রাজার অন্ন ভক্ষণ করা, অন্ধকার গৃহেতে মূর্তির আলো না জ্বালিয়ে স্পর্শ করা, অনিয়মে শ্রী হরিসময়, কোনো নিয়ম নেই, কোনো একটা সুষ্ঠুভাবে ভদ্রভাবে বিনম্রভাবে হরির কাছে যেতে গেলে হাত পা সমস্ত শৌচ আদি করে অনিয়মে ভগবান স্বামীকে কোনো দুম করে চলে গেলাম পাগল 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 কুকুরের মতো, এটা হবে না। এই জন্য বিধিবিধান মেনে সেটা অনিয়মে শ্রী হরির সমীপে গমন, আর ঘণ্টা আদি বাদন না করে সে মন্দিরের দ্বার ঘণ্টা আদি বাদ্য না করা, মানে অনেকে বলবেন ঘণ্টা তো মন্দিরের ভেতর রয়েছে, তাহলে আমি কি করব, মন্দির খুলব কি করে, সেক্ষেত্রে বলা আছে হাততালি দেওয়া, হ্যাঁ হাততালি দিয়ে মন্দিরের দরজার সামনে হাততালি দিয়ে তিনবার চারবার, তারপরে সে মন্দিরে, তার মানে কোনো অনেকে 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 করেন এটা, মন্দির খোলবার আগে শঙ্খধ্বনিও করেন, হ্যাঁ এটাও করেন অনেকে, যাই হোক। তাহলে ঘণ্টাদি বাদ্য না করে মন্দিরের দ্বার হঠাৎ খুলে দেওয়া, এর উদ্ঘাটন, এটাও সেবা অপরাধের মধ্যে। যে সেব্য দ্রব্যের কিয়দংশ কুকুরাদি ভোজন, এগুলো অক্ষরে অক্ষরে আমাদের মানতে হয়েছে, অক্ষরে অক্ষরে এগুলো না মানন করলে কোনোরকমভাবেই বাঁচা যাবে না। আমি যে দ্রব্য ভগবানকে দেবো, হঠাৎ মাঝ রাস্তায় কুকুর দেখে ফেলল, কুকুরের দেখ, কুকুর যে দৃষ্টিপাত করেছে সেই বস্তু কখনই, কুকুর তো দূরের কথা, কোনো মানুষও যেন না দেখে ভোগ নিবেদনের আগে, ভোগ নিবেদন হয়ে গেল পরে বেরোলো ঠিক আছে। তাহলে সেব্য দ্রব্যের ভগবানের কাছে সেবা করার জন্য যে দ্রব্য আমি উপস্থাপন করতে চাই, সেই দ্রব্যের কিয়দংশ কুকুরকে দিয়ে দিলাম, বা কুকুর দেখে ফেলল কি লাগাচ্ছি আমি মন্দিরে, এরূপ ভক্ষ্যদ্রব্য সেবার জন্য সংগ্রহ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনো কাক পক্ষী, এমনকি পাখি পর্যন্ত যেন না দেখে, কোনো কাক পক্ষী, কোনো মানুষ, নিজের ছেলে মেয়ে স্ত্রী কেউ যেন, অবশ্য আমি বলতে চাইছি এটা, যারা ভক্ত হয় তারা রান্না করে আনছে তা তো দেখবে, সেটা নয়, কিন্তু বস্তু হলো বাইরের কোনো বস্তু ওই ব্যক্তি যেন না দেখে। যে সেব্য দ্রব্যের কিয়দংশ কুকুরাদি অলরেডি ভজন করে ফেলেছে তাকে দেওয়া, আবার হঠাৎ কুকুর দেখে ফেলেছে কোনো পশুপক্ষী, এই ভক্ষ্যদ্রব্য সেবার নিমিত্ত সংগ্রহ করা অন্যায়, কোনোরকমভাবেই করা যায় না। সম্পূর্ণরূপে বাইরের বিমুখ ব্যক্তি, অভক্ত বা তথাকথিত ভক্ত যদি থাকে তাও দেখবে না, তথাকথিত ভক্ত, বাস্তবিক ভক্ত থাকলে সে দেখলে কোনো কথা নয়, তার কোনো ভোগ করার কোনো বৃত্তি নাই, সেটা আলাদা কথা। কাজেই অর্চন সময়ে মৌন ভঙ্গ করা সেটা ৩২ এর মধ্যে ছিল না, এটা আমি আগেই বলে দিয়েছিলাম আলোচনা প্রসঙ্গে। এরা হলো মৌন ভঙ্গ করা অর্চন সময়, পূজা আমি এগুলো আগেই বলে দিয়েছি, পূজাকালে বা রান্নাকালে মলমূত্র ত্যাগ করার জন্য গমন করা, এগুলো আগেই আমি আলোচনায় বলে দিয়েছি। অর্চন সময়ে মৌন ভাই থাকে ঠিক আছে, গন্ধমাল্যাদি অর্পণ না করে, আমি কোনো গন্ধমাল্যাদি কিছু ভগবানকে দিলাম না, না করে কিংবা ধূপদান, এটা অপরাধ। আবার নিষিদ্ধ পুষ্পের কথা আগেই আমি বলে দিয়েছি, নিষিদ্ধ পুষ্পের দ্বারা ভগবানের পূজা করা যেগুলো করা যায় না, বাজারে অনেক আমাদের মাঠে ঘাটে এমন সব ফুল ফলে ফুল ফোটে যেগুলো দেখতে খুব ভালো, হ্যাঁ দেখতে খুব ভালো, কিন্তু তথাপি সেই ফুলগুলো নিষিদ্ধ, সে ফুলগুলো দিয়ে অর্চন করা যায় না, এগুলো উচিত নয়। নিষিদ্ধ পুষ্প আদি দ্বারা ভগবানের পূজা করা এগুলো নিষিদ্ধ। আবার যে দেবতার যে ফুল, সে দেবতাকে সেই ফুল,
আমি অপরাজিতা ফুল যদি কৃষ্ণের চরণে দিই হবে না, অপরাজিতা অন্য কাজে লাগে, জবা ফুল ভগবানের চরণে দিয়ে পঞ্চমুখী জবা, আর যে মুখী হোক কোনো জবা ফবা এগুলো চলে না, ভগবানের সেবা লাগবে না। সুন্দর গন্ধযুক্ত ষষ্ঠব শাস্ত্রের বিধান অনুযায়ী যে সে লক্ষণগুলো আছে সেই ফুলগুলো ভগবানের সেবায় লাগানো যায়। গন্ধহীন যেগুলো নিষিদ্ধ ফুল এগুলো দিয়ে ভগবানের সেবা করা যায় না, এগুলো হয় না। নিষিদ্ধ পুষ্প দ্বারা ভগবানের অর্চন, মালা না দেওয়া, এগুলো সব আমি আলোচনা করতে বাধ্য হলাম। আর দন্তধাবন অনেকেই দেখা যায় দন্তধাবন করেন না, সকালে উঠে দাঁতটাকে মাঞ্জন করতে হয় এটা করেন না। দন্তধাবন না করে মন্দিরে ঢোকা নিষিদ্ধ, এটা অপরাধ, এটা হয় না। স্নান আদি আচ সমস্ত কিছু করে, সমস্ত কিছু এগুলো সম্পন্ন করে তবে আমাকে মন্দিরে প্রবেশ করা। দন্তধাবন না করে যদি কিছু করতে যাই বা স্ত্রী পুরুষ সঙ্গ এগুলো করার পর কোনো আমি কোনো চান আদি করলাম না কিছু না, এগুলো হলে যেই প্রবিষ্ট হবেন সর্বনাশ, এগুলো হয় না। হ্যাঁ, এগুলো হয় না কখনো। আর বরাহ পুরাণে আরও আছে, ব্রহ্মচারী সন্ন্যাসী তিনি মায়েদের বিশেষ অবস্থায় কোনোরকমভাবে যেন স্পর্শ না হয়, এমনকি হরিভক্তি বিলাসে আছে ওই অবস্থায় দর্শন করা, এটা সাধারণ মানুষের মানে যারা ব্রহ্মচারী তারা এখনও সেয়া পর্যায়ে ওঠেন নাই, এমনি নিষিদ্ধ। সেই সময়তে দর্শন বিনিময় করা এটাও নিষিদ্ধ। এই জন্য বিশেষ বিশেষ অবস্থায় সে অবস্থায় তাদেরকে সাবধানে থাকা, ব্রহ্মচারী সন্ন্যাসী সেই সময় সাবধানে থাকবে। মৃতদেহ স্পর্শ করে মন্দিরে ঢোকা এগুলো সব নিষিদ্ধ। রক্ত নীল অধৌত যে কোনো রঙের একটা কাপড় পরে অনেকে করেন, দপ করে একটা কাপড় পরে ঢুকে গেলাম, কিন্তু রক্তবর্ণের কাপড় লাল বর্ণ বা নীল বর্ণ, নীলবর্ণে কোনো ভক্তের কোনো অধিকার নাই, এটা একমাত্র বলরাম। একমাত্র জড়জগতের লোক নীল কাপড় পরতে পারেন, নীল কাপড় বলতে পাণ্ডারাও পরেন নীল, নীল কাপড় বা যাকে বলে নীল জামা এগুলো পরেন, কিন্তু ভক্তদের একচুয়ালি নিষিদ্ধ, নীল বস্ত্র নিষিদ্ধ। এবং অধৌত আমি কোনো নিশ্চিত নয় যে প্রসাদে আমি, যে কাপড়ে আমি কালকে প্রসাদ পেয়েছিলাম রাত্রের বেলা সেই কাপড়টাতেই আমি অর্চনে ঢুকে পড়লাম, হয় না এগুলো, এগুলো হয় না, এগুলো কেউ মানেন না আমি জানি, কিন্তু এগুলো হয় না। এই জন্যই হরিকথার মাধ্যমে অনেক আগে ভাটিন্ডা বলে একটা জায়গায় আমি এই কথাটা উত্থাপন করেছিলাম যে আমাদের ভজনে অগ্রগতি হচ্ছে না কেন, কী কারণে। আগে এই কথাগুলো শেষ করে নিয়ে তারপর এই প্রসঙ্গটা করলেই ভালো হয়। তাহলে রক্তবর্ণ নীল বর্ণের অধৌত বস্ত্র আর অধৌত বস্ত্র এসব পরে অর্চনে বা রন্ধনে ঢোকা, অপরের বস্ত্র আমার বস্ত্রটা ধোয়া নেই, কোনো একটা ব্রহ্মচারীর বস্ত্র ধপ করে পরে নিলাম, অপরের কোনো বস্ত্র, অপরের কোনো আসন, অপরের কোনো শয্যা, কোনো কিছুই ব্রহ্মচারী বাস্তবিক যারা চান তারা স্পর্শ করবেন না, এমনকি নিজের যে বিছানাটা, এমনকি ব্রহ্মচারী সন্ন্যাসী যে বিছানায় শুয়েছিলেন নিজের বিছানাটাও স্পর্শ করবেন না সারাদিনে। যদি তিনি মহান বৈষ্ণব হন বিরাট, তার কথা আলাদা, তিনি যদি যে বিছানায় শুয়েছিলেন সে বিছানায় বসে তিনি অর্চনা করতে পারবেন, এত পবিত্র তিনি, যিনি দর্শনে পবিত্র করেন তার কোনো অপবিত্র থাকে না। কিন্তু এই নিয়মগুলো সবাইকে মানতে হয়, কোনো ব্যবহৃত কোনো ব্রহ্মচারী সন্ন্যাসীর কোনো বস্ত্র, কোনো আসন, কোনো খাবার থালা, কোনো বিছানা বা চাদর, কোনো কিছুই অপরের ব্যবহার করা যাবে না, নিষেধ। ভগবত ভক্তকে এরকম সাবধানে তাদের জীবনযাপন করতে হবে, নাহলে এরকমভাবেই চলবে, এরকমভাবেই চলুক, তার কিছু বলার নেই। তাহলে অপরের বস্ত্র পরা যাবে না, মলিন বস্ত্র পরিধান করা যাবে না,
আমি অর্চনায় ঢোকবার আগে হঠাৎ দেখলাম মন্দিরের বাইরে দিয়ে একটা মরা যাচ্ছে। আমি ঘর থেকে বেরোবার সময় ওই ঘর তো বেরিয়ে মন্দিরে যাব, সে সবদর্শন মৃতদেহ যাচ্ছে, আমি ওটাকে দেখলাম। তাহলে মৃতদেহ দর্শন করলে আবার আমাকে চান করতে হবে, দর্শন স্পর্শন তো দূরের কথা, দর্শন করলে পরে পর্যন্ত আমাকে স্নান করতে হবে। কাপড় কাপ সচেল কোনো কিছু স্পর্শ করে যাবে না, ঘরে ঢুকে আগে স্নান আদি করে ভিজে কাপড়ে আবার ঘরে ঢুকে সেগুলো ত্যাগ করে তিলক করে সব কিছু করে ঢোকা, কোনো একটা মজার কথা নয়। তাহলে সব দর্শন করে নিষেধ, অদবায়ুর কথা আগেই আমি বলেছি। বেশ বেশ কয়েকজনের আচরণে আমি অত্যন্ত ক্রোধিত হয়ে গেলাম, ক্রোধ মানে এমন ক্রোধ, আমার ক্রোধ যাচ্ছে না, এই ক্রোধিত অবস্থায় আমি পূজারী, আমাকে মন্দিরে ঢুকতে হবে। আমার ভেতরে একবার রাগে গড়গড় করছে, এই রোগ ক্রোধ নিয়ে ভগবানের কোনো সেবা করা যাবে না, তো রন্ধন না তো পূজা না তো হরিকথা কিছুই বলা যাবে না। শ্মশানে গমন করে ফিরে এলাম, সেখানে আর আমি কিছু করলাম না, স্নান আদি কাপড় চোপড় ব্যাগ ব্যাগ পর্যন্ত ধুতে হবে, যে ব্যাগটা আছে আমার সেটাকেও ধুতে হবে। এগুলো গল্পকথা নয়, এগুলো কোনো গল্প, যারা করেন তারা করেন, যারা করেন না করেন করবেন না, কিন্তু এগুলো জানাতে হবে। ট্রেন থেকে এলে আমাদের নিয়ম ছিল ব্যাগ সমেত, ব্যাগ থেকে জিনিস বার করে যেগুলো সব সমেত ধুয়ে দেওয়া, তারপর ঢোকা, তারপর ঘরে ঢোকা, এগুলো নিয়ম আমাদের সময় ছিল, কেউ মানেন কিনা জানি না। তাহলে শ্মশানে গমন করেও হবে না, যে কথাটা আমি আগেই বলেছি, আমি কালকে ভোজন করেছিলাম তার পরিপাক হয় নাই, ঢেকুর উঠছে পদজম হয়েছে, এটা করা যাবে না। আর কুসুম ফুল বা শাক তিল কলক খোয়েল ইত্যাদি এইসব ভোজন করে যাবে না। গায়ে ভগবত ভক্ত গায়েতে সর্ষের তেল মাখেন না, কোনো তেলই মাখেন না, ভগবত ভক্ত গায়ে তৈলের অধিকার নাই, ত্যাগী ব্যক্তি গৃহী ব্যক্তি করতে পারেন, কিন্তু তেল গায়েতে লাগিয়ে কোনো ভগবানের কোনো বস্তুকে স্পর্শ করবেন না, নিষিদ্ধ। তেল গায়ে মেখে অনেকে হতে পারে, গৃহস্থ ব্যক্তি গায়ে তেল না মাখলে হয় না, কিন্তু তৈলমর্দন করে সঙ্গে সঙ্গে স্নান করতে হবে। তৈলমর্দন অবস্থায় কোনো বস্তু স্পর্শ করবেন না, কোনো ব্যক্তি ভগবানের মন্দিরে ঢুকবেন না, নিষিদ্ধ। আর ত্যাগী ব্যক্তি তৈলের ব্যবহার করেনই না, তৈল মহাপ্রভুর আদর্শে করেন না। এখন নিয়মকানুন কেউ যদি বদলা দিতে চায় সেটা অন্য কথা হয়ে গেল। তাহলে আরও অনেক কথা আছে যেগুলো বিরাট একটা ইভলিউশন আনবে, সেই জন্য যার হৃদয়তে ইচ্ছা সে সেগুলো গ্রহণ করলে পরে অবশ্যই ফল পাবেন। যে কথাটা আলোচনা করছিলাম আগে, অর্থাৎ ভজনেতে অগ্রগতি হচ্ছে না কেন, ভজনেতে অগ্রগতি না হওয়ার কারণটা কী, করলাম আমি অন্যায়টা, এগুলো যখন ভজনেতে আমাদের আগ্রহ দেখা দেবে না তখন আমাদের অতীত অর্থাৎ আমাদের আজকে কালকে পরশু কী কী হয়েছে, কখন আমি কী করেছি, কোনো ভুল করেছি কি না, এটা অ্যানালিটিক্যালি বিচার করতে বসতে হবে। কোনোভাবে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অন্যায় করে ফেললাম কি না, অপরাধ করে ফেললাম, এগুলো বিচার করতে হবে। তা যদি না হয় তাহলে প্রতিদিনে অনেক সময় দেখা যায় ভজন ভাল লাগছে, অনেক সময় দেখা যায় ভজনে ইচ্ছা লাগছে না, একবারে ইচ্ছা লাগছে না, এগুলো কোত্থেকে হয় কেন হয় এগুলো জানা দরকার। তা আমাদের ভজনের অগ্রগতি বন্ধ হয়ে যেতে পারে, জানতে বা অজান্তে যদি আমরা অপরাধ করি ভজনের অগ্রগতি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে, এই ধরনের ভয়ঙ্কর বিপদ। আমার মনে হয় কালকে এসব আলোচনা করলে আরও ভালো হয়। আজকে এই যে বরাহ পুরাণের যেগুলো যেগুলো বক্তব্য সেগুলো আমাদের শোনা দরকার, তো অন্য অন্য জায়গা বরাহ পুরাণের যেগুলো আমি বললাম আলোচনা করলাম, এভাবে সেবা অপরাধ থেকে বাঁচবার কোনো রাস্তা আছে কি না, যদি সামান্য কোনো সেবা অপরাধ করে থাকি বড় কিছু নয়, সেটা কি ভগবান ক্ষমা করেন কি না, আর করলে কেমনভাবে করেন, সে রাস্তাটা কি, সে সম্বন্ধেও কিছু কিছু শব্দ বলা যেতে পারে। যেমন বিধান আছে, প্রত্যহ
কেহ যদি গীতার এক অধ্যায় বা দু অধ্যায় পাঠ করেন, প্রত্যহ কেউ যদি গীতার এক অধ্যায় বা দু অধ্যায় পাঠ করেন, মূল করতে পারেন, বা যদি যদি এরকম ধরনের নিয়মটা তিনি করেন, তাহলে সেবা অপরাধের তার কিছু ক্ষমা হবে। আর বৃন্দাদেবীর কথা বলা আছে, বৃন্দাদেবীকে কীভাবে সেবা করলে, যত্ন করলে আমাদের সেবা অপরাধের কিছু মার্জন হবে। অবশ্য গুরুতর অপরাধ সেগুলোর কথা বলা হচ্ছে, যেগুলো এগুলো সব আমাদের শাস্ত্রে বলা আছে, আর এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এভাবে বৃন্দাদেবীকে অর্চন করা, বৃন্দাদেবীকে আদর করা বিশেষভাবে, এগুলো কীভাবে করা যায়। হ্যাঁ, দ্বাদশীর দিনেতে বৃন্দাদেবীরকে তুলসী চয়ন করা নিষেধ থাকলেও বৃন্দাদেবীকে পুজো করা যেতে পারে। দ্বাদশীর দিনে বৃন্দাষ্টকম পাঠ করা যেতে পারে, দ্বাদশীর রাত্রিবেলা। এইভাবে অনেকগুলো পদ্ধতি আছে, যখন যেরকম মনে পড়ে সেরকম ধরনের আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো এইগুলো করলে পরে সেবা অপরাধ অনেকটা মার্জন হয়। দ্বাদশীর দিন রাত্রে ধরে যদি আলো এই যে বৃন্দাষ্টকম, বৃন্দাষ্টকম তো রোজই পাঠ করা উচিত, কোনো একদিন বাদ নয়, বিশেষ করে দ্বাদশীর রাত্রে পাঠ করা। আর গীতার দুই অধ্যায় যদি রোজ পাঠ করেন, তাহলে ভগবান অনেক অনেকটা সেবা অপরাধগুলো অনেকটা ক্ষমা করেন। আর শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবা অন্তঃকরণ থেকে যদি কেউ করেন, অন্তঃকরণ থেকে, সে সময়ে কৃষ্ণের একটু সেবা অপরাধের প্রতি হালকা নজরে দেখেন, অতটা দেখে না, ঠিক আছে। ওই এগুলো ব্যাপার রয়েছে। আরও বিশিষ্ট, আরও বিশেষ বিশেষ কিছু কথা শাস্ত্রের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে, যেমন ভাগবত শাস্ত্রের অনাদর করে অন্য শাস্ত্রের প্রবর্তন, এটা ভক্তির বিরুদ্ধ। যেখানে আমরা সিদ্ধান্ত জানি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ রূপে এসছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং ভাগবতী মহাপুরাণ আলাদা নয়, একই। সেখানে আমি ভাগবত শাস্ত্রের সমাদর ছেড়ে দিয়ে অন্য শাস্ত্র প্রবর্তন করব, এটা অপরাধজনক। শিব বিগ্রহের সম্মুখে তাম্বুল চর্বণ করা, পান খাওয়া, এটা নিষেধ। এরণ্ডা ভ্যারেন্ডা আদি নিষিদ্ধ পত্র, এন যেখানে ফুল, এইসব এরণ্ডা আদি নিষিদ্ধ পত্রস্থিত পুষ্প দ্বারা অর্চন করা, আসুরিক কালে অর্চন করা, যেটা আমি নিজে করি নাই সেটা আপনাদের আমি বলছি না, অবশ্যই বিশ্বাস রাখবেন। দাউজি মন্দিরে গুরুপাদ পদ্মের আদেশে যখন অর্চন শুরু করেছিলাম, সেই সময় গুরুপাদ পদ্মকে অনুরোধ করেছিলাম, আমি তো দাউজি মন্দিরে পুজো করতে বলছেন, আমি তো গুরুদেব মহারাজ, আমি তো জানি না মন্ত্রটা কী, কী মন্ত্রে করতে হয়। গুরুপাদ পদ্ম তখন সেই মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, এই মন্ত্রে করো তুমি ফল পাবে, বুঝতে পারবে তুমি, আর বলার কোনো কথাই নয়। সকালে কটার সময় উঠে কিভাবে, যত ঠান্ডা হোক, ঠান্ডা যদি যত হোক বৃন্দাবনে, তথাপি স্নান করে, আচমন করে, তিলক করে, আহ্নিক করে, মন্দিরে প্রবেশ করে, মন্দিরে যেভাবে বিধানে আরতি আদি করা, আরতির পরে বাসনাদি সমস্ত পরিষ্কার করে মন্দির অর্চনের জন্য রেডি রাখা, এর মধ্যেখানে বাই চান্স কম বয়স, বয়স বেশি নয়, হঠাৎ শৌচকর্মে যেতে ইচ্ছে করল, তখন সম্পূর্ণ কাপড়কে ছেড়ে দিয়ে শৌচকর্মে গিয়ে আবার স্নান করে, যত ঠান্ডাই হোক, এটা কোনো গল্প কথা নয়, যেটা আমি করি নাই সেটা আমি বলি নাই, সমস্ত করে আবার আচমন করে, তিলক আদি করে আচমন করে মন্দিরে অর্চনের জন্য প্রবেশ। অবশ্যই অর্চনের সময় ছটা থেকে সাড়ে ছটাও যেন অতিক্রম না হয়। আরতির পরে এক দেড় ঘন্টার মধ্যে সবচেয়ে ভালো অর্চন হলো যে আরতি হয়ে যাওয়ার পরেই যদি কিছুক্ষণের মধ্যে করা যায়, মানে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে, অনেক সময় সম্ভব হয় না, ওই জন্য ডবল সেট বাসন রাখা হয়, একটা বাসন আজকে বেরিয়ে গেল আর ঘর মুছে সঙ্গে সঙ্গে, অর্থাৎ রৌদ্র সূর্যের প্রখর তাপ উঠবার অনেক আগে, মানে আগে নয় অনেক আগে, যদি বৃন্দাবনের যে বাতাবরণ তাতে যদি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে করা যায় ভালো,
ছটা থেকে 6:30 এটা, এখানে তো আরও ভালো যদি করা যায়। এভাবে অর্চন করা, অর্চন আসরিক কালে আমি অনেক মন্দিরে দেখি, এবং তারা আমাকে কেন এই কথা বললেন আমি জানি না, দেখলাম তারা খাওয়া দাওয়া করে পেট মোটা করে সব কিছু করে সারাদিনের পর 12:30 অর্চন করছেন। আমি বলি কী বাবা অর্চন করছেন বলে আমাদের বলে গেছেন উনি, তাহলে করুন আমি জানি না। তাহলে আসরিক সময়ে দুপুরবেলা 2টোর সময় অর্চন করতে বসলাম হবে না, এগুলো সব জানা দরকার, এগুলো যদি চেপে যায় তাহলে হবে না। তাহলে আসরিককালে পূজা করা এটা উচিত নয়, আসরিককালে পূজা হয় না। আর কাষ্ঠাসনে কাঠের আসনে বা ভূমিতে বসে পূজা করা হবে না। শুদ্ধ আসন সেটা যদি কম্বলে আসন বা কুশাসন হয় পবিত্র আসনে বসে করতে হবে। আর স্নান করাবার সময় যখন ভগবানকে, এগুলো আমরা আগে থেকেই গুরুপাদ পদ্মের থেকে জেনেছি, যখন শালগ্রামকে স্নান করানো হবে কোনোরকমভাবে যেন বাঁ হাতের কোনো আঙুলের স্পর্শ না হয়, কোনোরকমভাবে বাঙালের বাঁ হাতের কোনো স্নান করাবার সময় বাম হাতের স্পর্শ করা যাবে না। বাসি কালকে তোলা ফুল রয়েছে, আমি আর ফুল তুলতে গেলাম না, এটা দিয়ে কাজ সেরে দিলাম, বাসি বা যাচিত পুষ্প দ্বারা অর্চন হবে না। পূজাকালে আমার ভেতরে কপ চলে এলো হট করে, তাহলে সেটা হবে না, পূজাকালে থুতু ফেলা যাবে না। পূজা বিষয়ে পূজাকালে আমি শ্রেষ্ঠ পূজক এ ভাবনা রাখা যাবে না। পূজাকালের পূর্বে অন্তরে সর্বাঙ্গীনভাবে দৈন্য পরিস্ফুটিত না হলে অর্চন হবে না। সেই জন্য ভূতশুদ্ধির একটা ব্যবস্থা আমাদের গুরুবর্গ রেখেছেন, যেটা মহাপ্রভু জানিয়েছেন, নাহাম বিপ্র ন চ নরপতির না পি বৈশ্য না শূদ্র নাহাং বর্ণী ন চ গৃহপতির ন মনস্বতীর্বা কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ হ্যাঁ হ্যাঁ গোপী ভর্তুর পাদকমলয়ের দাসদাস। এই কথাটার দ্বারা ভূতশুদ্ধি, আবার অন্য সম্প্রদায়ে অন্যরকমভাবে ভূতশুদ্ধির কথাও আছে, তারা সেভাবে করেন। ভূতশুদ্ধি মানে হলো এই কথাটা বলে আজকে শেষ করব, কেন হবে না সময় কুলবে না, বলে ভূতশুদ্ধি কথাটার বাস্তবিক মানে হলো আমার মধ্যে যেন কোনোরকম অভিমান অহংকার কিছু না থাকে। ভূতশুদ্ধির মানে হলো আমার মধ্যে গজগজ করছে অনর্থ এই অবস্থা আমার বজায় রয়েছে, আমি অর্চন করতে হয় না, এরকম যাকে থাকে হয় না। কনিষ্ঠ অধিকারী তাও একটা পর্যায়ে থাকে, সেটা কিছু মানে, তাহলে সে অর্চন করতে করতে তাহলে পরবর্তীকালে তার কেটে যাবে। কেন অর্চন কনিষ্ঠ অধিকারের মধ্যে থাকলেও তার মধ্যে অনেক বিচার আছে, আর কনিষ্ঠ অধিকার আছে বলে আমাদের গুরুবর্গ যদি অর্চন করেন সেই অর্চনটা কনিষ্ঠ অধিকারীর অর্চনের মতো এটাও নয়, এটা হয় না, এটা অনেক উন্নত। এইসব কথাগুলো বিচার করা দরকার। কাজেই যেটা বলা হলো ভূতশুদ্ধি যদি না হয় তাহলে আমার মধ্যে জড় ব্যক্তি আমি অর্চন করতে পারি না। বাস্তবিকভাবে আমরা প্র্যাকটিস করি, অভ্যাস করি, তাহলে তো কেউ ঢুকতে পারবে না, অভ্যাস করি অন্তত কিছু মেনে নিয়ে, তাহলে জড়বদ্ধ অবস্থায় ভগবানের অর্চনও হয় না, ভগবানের অর্চন হয় না জড়বদ্ধ অবস্থা। তাই হোক, এখন আমরা যোগ্যতা বিচারে কিছু চেষ্টা করি, আনুগত্য যেন সেখানে কোনো ভেজাল না থাকে, এটা অনেক কথা, ধীরে ধীরে কাল পরশু ধীরে ধীরে চর্চা করার চেষ্টা করব ভগবানের ইচ্ছায়। তাহলে যে ভূতশুদ্ধির ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভূতশুদ্ধির ব্যাপার যদি না হয় তাহলে কেন শাস্ত্রের নিয়ম হলো, কালকে আমি আলোচনা করার ইচ্ছা রাখি, আজকে দেবভূত্যা দেবমার্চায়, আমি দেবতা না হয়ে দেবতার অর্চন করতে পারি না, আমি তুরীয় বস্তু ভগবানের চিন্ময় বস্তু সেবা করতে গিয়ে জড়বদ্ধ অবস্থায় অং বং চং করে ফেললাম হয় না, এর মধ্যে কিছু রেস্ট্রিকশন আছে, করতে করতে আমাদের এগোতে হবে। এ কথা বলা হচ্ছে না যে অর্চন করবে সে একেবারে পরমংস হয়ে ডুববে, তাহলে আর বদ্ধজীবগুলো কী করবে, এর মধ্যে উত্তর আছে, ধীরে ধীরে আলোচনা করা যাবে। আজকে এ পর্যন্ত এ আলোচনার বিশ্রাম আপনাদের কাছে মাংছি, কেন তাহলে হবে না, সেখানে বলছেন যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, শ্রেয়ঃ স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভো ক্লেশান্তি যে কেবল বোধ লব্ধয়ে
तेषाम अशौ क्लेशल एव शिष्यते नान्यद् यथा स्थूलो तुषावघातिनम। हे प्रभु हे विभो, अपना चरणे जे भक्ति एटाई श्रेयपथ, एर चेये आर मंगलजनक किछु नाई। आर सेटाके जदि परित्याग करे जे सकल व्यक्ति केवल बोधलाभेर जन्य आमि ब्रह्म ए अनुभव करार जन्य एटी स्थिर जानिबार जन्य नाना रकम क्लेश स्वीकार करे आमि ब्रह्म अहम ब्रह्म अनेक कष्ट करल, किन्तु एई क्लेशेर कोनो मूल्य नाई। ए क्लेशे कि हबे, जेमन तुष चाल बेरिये गेछे धान थेके, तुषगुलोके आमि पेटाते थाकि সেখান থেকে তণ্ডুল পাই না, সেরকম এই পাগলগুলো যেমন ক্লেশ মাত্রই গ্রহণ করেন, জীবনে ক্লেশ স্বীকার করেন কিন্তু কিছুই পান না, অন্তিমে শূন্য গ্রন্থি আঁচলে বন্ধন, কিছুই থাকে না। সেই জন্য এই কথাটা বলা হলো, অর্থাৎ ভক্তি সব কিছু, যে আমরা ভক্তি রসামৃত সিন্ধুর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করছি। শ্রেয়ঃ স্মৃতিম ভক্তি মুদস্যতে বিভু क्लेशन्ति जे केवलबोधलब्धये तेषाम् अशौ क्लेशल एव शिष्यते नान्यादि यथा स्थूलतुषावघातिनां। वाञ्छाकल्पतरुषि कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवभ्यो नमो नमः।